রক্ত এবং সঞ্চালন এই চ্যাপ্টার থেকে সবার ফার্স্টে আমাদেরকে যেটা জানতে হবে যে রক্ত সংবহন যে প্রক্রিয়াটা, মানে বর্তমানে আমরা এই যে রক্ত সংবহন প্রক্রিয়া নামে হলো আমরা যেই জিনিসটা জানি, এই জিনিসটা সর্বপ্রথম কি আবিষ্কার করেছিলেন আগে সেইটা আমাদেরকে একটু ক্লিয়ার হইতে হবে। তাহলে প্রথম কথা হলো WH, আমরা সংক্ষেপে মনে রাখবো হলো WH দিয়ে। WH আমি বুঝাচ্ছি উইলিয়াম হার্ভে, কি বুঝাচ্ছি? উইলিয়াম হার্ভে। তো উইলিয়াম হার্ভে একটা বানান লিখলেই হয় এ দিয়ে বা ইউ দিয়ে। উইলিয়াম হার্ভে নামক একজন ব্রিটিশ ডাক্তার ছিলেন, উনি পেশায় হলেন একজন ডক্টর ছিলেন। তো উইলিয়াম হার্ভে নামক একজন ব্রিটিশ ডক্টর সর্বপ্রথম মানুষের রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে হলো ধারণা দেন, কারণ এর আগে মানুষ চিন্তা করতো যে হৃৎপিণ্ড এর আগে মানুষ চিন্তা করতো যে হৃৎপিণ্ডের কাজ হলো রক্ত তৈরি করা, ঠিক আছে? তাহলে মানুষ চিন্তা করতো যে হৃৎপিণ্ড হলো রক্ত তৈরি করবে, কিন্তু এই উইলিয়াম হার্ভেই সর্বপ্রথম তিনি ব্যাখ্যা করলেন যে না, হৃৎপিণ্ডের কাজ অ্যাকচুয়ালি তোমার রক্ত তৈরি করা না, হৃৎপিণ্ডের কাজ হলো তোমার রক্ত সঞ্চালন করা, মানে পাম্পের মতো সারা দেহে হলো রক্ত সঞ্চালন করাই হৃৎপিণ্ডের কাজ। তো এই কাজের জন্যই আমরা বলতে পারি যে উইলিয়াম হার্ভেই সর্বপ্রথম মানবদেহের রক্ত সংবহন সম্পর্কে সঠিক তথ্য দেন, ঠিক আছে? তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে যে কে সর্বপ্রথম মানুষের রক্ত সংবহন সম্পর্কে সঠিক তথ্য দেন বা মানুষের রক্ত সংবহন সম্পর্কে আবিষ্কার করেন, তাহলে অ্যান্সারটা হবে উইলিয়াম হার্ভে। WH দিয়ে তোমরা মনে রাখবে, উইলিয়াম হার্ভে, ঠিক আছে? এখন আমি একটু প্রশ্ন অ্যানালাইজ করি। আমি আগেই বলে দিয়েছি যে আমাদের ক্লাসগুলো একেবারে প্রিমিয়াম ক্লাস হবে, তো আজকের ক্লাসটা যারা করবা তারা শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবা যে আমাদের ঠিক কোন লেভেলে মেডিকেল আমরা 100% কাভার করে ফেলবো আজকের ক্লাস দিয়ে। তো চলো তাহলে আমরা আগে একটু প্রশ্ন অ্যানালাইজ করি। তাহলে ফার্স্টে আমি একটা তথ্য মনে করা দিতে চাই যে WH বা উইলিয়াম হার্ভে হলো রক্ত সংবহন প্রক্রিয়া আবিষ্কার করেন। এখন আসো এখান থেকে আমি তোমাদের জন্য একটা নোট নিয়ে আসছি, এই নোটটা আমি দিব, হ্যাঁ এই নোটটা আমি তোমাদেরকে দিব যে কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। আমি একটু আগে দেখায় নিই, এই যে রক্ত ও সঞ্চালন এই যে পুরো যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে গত 20 বছরে, গত 20 বছরের হিসাবটা আমি লিখে আনছি, আমি একটু বোর্ডেও লিখি। গত 20 বছরে রক্তের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো আমরা আজকে পড়াবো, গত 20 বছরে রক্তের বিভিন্ন বৈশিষ্ট্য থেকে তোমার 5টা প্রশ্ন আসছে গত 20 বছর, একটু দেখে নাও, কারণ প্রশ্ন অ্যানালাইজ করাটা মেডিকেলে চান্স পাওয়ার পূর্ব শর্ত। তুমি যদি আগে প্রশ্নই না জানো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, তুমি কি আন্দাজে হলো পড়তে যাবে, ঠিক আছে? তো রক্ত মানে রক্তর বিভিন্ন বৈশিষ্ট্য থেকে গত 20 বছরে তোমার টোটাল 5টা প্রশ্ন আসছে। এরপরে আসছে হলো তোমার রক্তকণিকা থেকে, মানে রক্তকণিকাগুলোর যে বর্ণনা আছে সেই রক্তকণিকাগুলোর বর্ণনা থেকে গত 20 বছরে তোমার 15টার মতো প্রশ্ন আসছে। কয়টা প্রশ্ন আসছে? 15টার মতো প্রশ্ন আসছে গত 20 বছরে, হিসাব বুঝো। মেডিকেল মেডিকেল প্রশ্ন অ্যানালাইসিস আগে আমি লিখি। তাহলে আমাদের দেখছো আমাদের প্রিমিয়াম ক্লাসগুলো হলো ফার্স্ট আমরা মেডিকেল কোশ্চেন অ্যানালাইজ দিয়ে আমরা হলো শুরু করব। ফার্স্টে একটা তথ্য পড়া নিলাম, এটা একটু ইম্পর্টেন্ট ছিল, এটা একটু দেখায় নিলাম। ওকে, তাহলে মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে তাহলে রক্তকণিকা মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা থেকে গত 20 বছরে 15টা প্রশ্ন আসছে। আচ্ছা, এবার আসো রক্ততঞ্চন। তোমরা আমার সাথে সাথে লিখে নিতে পারো, আমি এটার লেখা একটা ফাইলও আমি গ্রুপে দিব, ঠিক আছে? লিখিত একটা ফাইলও আমি হলো গ্রুপে দিব, আবার আমি এটা নিয়ে ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই, সব আকারেই তোমরা পাবে। তাহলে রক্ততঞ্চন থেকে গত 20 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্ন আসছে 9টা, তাইলে লিখে ফেলতে পারো, ঠিক আছে? এবার আসো লসিকাতন্ত্র, মানে এটা তোমাদের হয়ে আমি খোঁজ খবর নিয়ে সোর্স থেকে তারপরে বলেছি। এরপরে আসো হলো তোমার লসিকাতন্ত্র, লসিকাতন্ত্র থেকে তোমার গত 20 বছরে তোমার প্রশ্ন আসছে 5টা। লসিকাতন্ত্র থেকে গত 20 বছরে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে 5টা। আচ্ছা, এরপরে আসো হলো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে মানে হৃৎপিণ্ডের গঠন থেকেও গত 20 বছরে প্রশ্ন এসেছে 5টা। হৃৎপিণ্ডের গঠন থেকে গত 20 বছরে তোমার প্রশ্ন এসেছে তোমার 5টা। এবার আসো, এরপরে আমরা চলে আসি কার্ডিয়াক চক্র থেকে, মানে হৃৎপিণ্ডের যে চক্রগুলো, ওই যে সিস্টল এবং ডায়াস্টল, ঠিক আছে? আমরা জানি যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ মানে সিস্টল এবং ডায়াস্টল, সেই সিস্টল এবং ডায়াস্টল থেকে গত 20 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা। তাহলে এই কার্ডিয়াক যে চক্রটা,
এই কার্ডিয়াক চক্র থেকে গত 20 বছরে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে হলো 10টা, তাহলে খেয়াল করো। তাহলে কার্ডিয়াক চক্র এখনো শেষ হয় নাই, তোমরা অলরেডি বুঝতেছো যে ভাইয়া এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, অলরেডি কিন্তু তোমরা বুঝে ফেলতেছো। আচ্ছা 10টা, এবার আসো হলো তোমার ব্যারোরিসেপ্টর, রক্তচাপ নিয়ন্ত্রণে দেখবে একটা টপিকস আছে ব্যারোরিসেপ্টর, সেখান থেকে গত 20 বছরে প্রশ্ন আসছে 5টা। দেখছো এরকম অ্যানালাইজ করে তোমাদেরকে পড়তে হবে ব্যারোরিসেপ্টর, সেইখান থেকে প্রশ্ন আসছে হলো তোমার 5টা। ওকে, এরপরে আসো আমরা একটু বলে দেই রক্ত সংবহন তন্ত্র মানে ধমনী তন্ত্র, শিরাতন্ত্র, এইগুলা থেকে তোমার গত 20 বছরে প্রশ্ন আসছে 8টা। তাহলে ধমনী তন্ত্র, শিরাতন্ত্র, এগুলা থেকে তোমার 8টার মতো প্রশ্ন আসছে। আমি কিন্তু টোটাল 20 বছরের হিসাব বলছি। বিভিন্ন রোগ নিয়ে প্রশ্ন আসছে মাত্র 1টা, বিভিন্ন হৃৎপিণ্ডের বিভিন্ন যে রোগ হয় এই রোগ থেকে প্রশ্ন আসছে 1টা, কিন্তু এই যে হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক টাইপের যে জিনিসগুলো সেগুলোর চিকিৎসা কী হতে পারে বা হৃদরোগের চিকিৎসা কী হতে পারে সে চিকিৎসা থেকে প্রশ্ন আসছে 3টা। তার মানে রোগ থেকে প্রশ্ন আসছে 1টা, কিন্তু সেই হৃৎপিণ্ডের রোগগুলোর যে চিকিৎসা সেইখান থেকে প্রশ্ন আসছে 3টা, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হইলো আমাদের গত 20 বছরের টোটাল প্রশ্নের অ্যানালাইসিস, ঠিক আছে। তাহলে আমরা একটু যদি খেয়াল করি তাহলে গত 20 বছরের টোটাল কয়টা প্রশ্ন আসছে আমরা একটু দেখে নিই। 20 বছর না, অ্যাকচুয়ালি 19 বছর, এই যে এই বছরের যে পরীক্ষাটা হইলো সেটা বাদ দিয়ে, মানে 20 সালের 20 ব্যাচের পরীক্ষা 21-এ হয়েছে, সেই 21টা খালি বাদ দিয়ে আমরা 19 বছর বলতে পারি আসলে সত্যি কথা, 2001 থেকে 2019 পর্যন্ত। আচ্ছা তাহলে দেখো, তাহলে কয়টা হলো, 5, 15, তাহলে 20টা, তারপরে 29টা, তারপরে 5, 34, তুমি নিজেরা হিসাব করো, 39টা, 49টা, 54টা, 62, 63, 66। দ্যাট মিন্স একটা জিনিস কি হিসাব করছো, গত 19 বছরে এইখান থেকে 66টার মতো প্রশ্ন আসছে, ঠিক আছে, ক্লিয়ার। তোমরা হলো ক্লাস চলাকালীন সময়ে যারা যারা ফোন দাও তারা একটু কষ্ট করে হলো যে তোমরা একটু ধৈর্য ধরবে, আমি ফোন বারবার কেটে দেওয়ার পর কেন তোমরা বারবার ফোন দাও, হয়তো অনেক স্টুডেন্ট দু একজন থাকতে পারো, কিন্তু একটু খেয়াল করবা যেহেতু আমি টিচার আমার মাঝে মাঝে লাইভে থাকতে হয়, ঠিক আছে, এবং আমি আসলে আমার ফোনটা দিয়ে লাইভে যাই, তো একটু তোমরা কেউ যদি ফোন দিয়ে থাকো এটা সবার জন্য বলতেছি, একবার দুইবার যদি ফোন কেটে দেওয়া হয় আর কখনো ওই সময় দিবা না, বুঝবা যে ভাইয়া ব্যস্ত আছে, এটা একটা নর্মাল ভদ্রতার মধ্যে পড়ে, ঠিক আছে। কারণ আমি এইমাত্র 4 বার একজনের ফোন কাটলাম, তারপরও যদি আবার ফোন দেওয়া হয় এটা কিন্তু খুব বিরক্ত লাগে, কারণ অবভিয়াসলি মানুষ ফোন কেটে দেয় মানে সে একটু ব্যস্ত আছে, এটুকু তো তোমরা বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল করো, গত 19 বছরে তাহলে এখান থেকে তোমার প্রশ্ন আসছে কয়টা, টোটাল 66টার মতো প্রশ্ন আসছে। দ্যাট মিন্স প্রত্যেক বছর তোমার 3টার থেকেও বেশি প্রশ্ন আসতেছে, কারণ 19কে 3 দিয়ে গুণ করলে 57 হয়, তার থেকেও বেশি প্রশ্ন আসছে। তার মানে আমরা বলতে পারি যে গড়ে প্রত্যেক বছরই মেডিকেল এই চ্যাপ্টার থেকে তোমার 3টা করে প্রশ্ন আসতেছে। তার মানে বুঝতেছো যে রক্ত এবং সঞ্চালন এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, কারণ 3টার বেশি প্রশ্ন আসতেছে গড়ে প্রত্যেক বছরে, ঠিক আছে। তাহলে 3টার বেশি প্রশ্ন, তাহলে এটা কিন্তু ভালো মতো করতে হবে, এবং একই সাথে আমি তোমাদেরকে টপিকসগুলোও লিখে দিছি। তার মানে তুমি রক্তের বৈশিষ্ট্য থেকে ভালো মতো পড়তে হবে, রক্তকণিকাগুলো ভালো মতো তোমাকে পড়তে হবে, রক্ততঞ্চন ভালো মতো পড়া লাগবে, লসিকাতন্ত্র ভালো মতো পড়তে হবে, হৃৎপিণ্ডের গঠন পড়তে হবে, হৃৎপিণ্ডের হৃৎচক্র যেটা সিস্টল ডায়াস্টল ভালো মতো পড়তে হবে, ব্যারোরিসেপ্টর বাদ দেওয়া যাবে না, ধমনীতন্ত্র শিরাতন্ত্র থেকেও এদের পার্থক্যগুলো পড়তে হবে, তারপরে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ এবং সেই রোগের একটু চিকিৎসাগুলো সম্পর্কেও তোমাকে হালকা পাতলা আইডিয়া রাখতে হবে। তাহলে সব মিলে এই টপিকসগুলো যদি আমরা কভার করতে পারি আমরা বলতে পারি যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা আমাদের রক্ত চ্যাপ্টারটা মোটামুটি ভালো মতো কভার করেছি, ঠিক আছে। তো চলো তাহলে আজকে আমরা শুরু করছি। তাহলে ফার্স্টে আমি একটা তথ্য বলে ফেলছি যে উইলিয়াম হার্ভে মানুষের রক্ত সংবহন প্রক্রিয়াটা হলো আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। আচ্ছা তাহলে এবার আসো আমরা রক্ত টপিকসে চলে যাই। তাহলে ফার্স্টে চলে আসো, আশা করি এটা তোলা হয়েছে সবার, এগুলো আমি আমার খাতায় লেখা অবস্থায় আরেকবার দিব, আর যারা যারা অলরেডি লিখে ফেলছো তাদের তো আর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আসো, রক্ত টপিকস থেকে তোমার 5টা প্রশ্ন আসছে, ঠিক আছে। তাহলে 5টা যদি প্রশ্ন আসে রক্ত থেকে, তাহলে ফার্স্ট কথা হইলো রক্ত কি। তাহলে রক্ত হইলো একটা লাল বর্ণের, অবভিয়াসলি রক্ত লাল বর্ণের, তাহলে রক্ত লাল বর্ণের ঈষৎ ক্ষারীয় লবণাক্ত আঠালো চটচটে
তরল পদার্থ। তাহলে কি কি বললাম? রক্ত লাল বর্ণের, তাহলে খেয়াল করো রক্ত, টপিক্সের নাম হলো রক্ত, তাহলে রক্ত ফার্স্ট কথা হলো লাল বর্ণের, ঈষৎ ক্ষারীয় মানে একটু ক্ষারধর্মী, ক্ষারীয়। এবং কখনো রক্ত কি খেয়ে দেখছো? আচ্ছা, রক্ত খাওয়া বলতে বোঝাচ্ছি ভ্যাম্পায়ারদের মতো খাওয়া না। অনেক সময় আমাদের দাঁতে মুখে কোনো জায়গায় কেটে গেলে এমনিতে একটু টেস্ট পাওয়া যায়, একটু লবণ লবণ লাগে, খেয়াল করে দেখো, এটা সবাই খেয়াল করেছো। তাহলে রক্ত লাল ক্ষারীয় ঈষৎ লবণাক্ত আর কি, ওই সেন্সে বলেছি। ভাইবো না যে ভাইয়া আমাদেরকে ভ্যাম্পায়ার মনে করতেছে, যে ভ্যাম্পায়ার যেরকম রক্ত খায় ওইরকম না। তাহলে রক্ত লাল বর্ণের ক্ষারীয় লবণাক্ত চটচটে রক্ত দেখবা, কোনো জায়গায় যদি রক্ত থাকে সেটা দেখবা যে একটু পরে সেই জায়গাটা চটচট করে মানে অস্বস্তি লাগে আর কি, ঠিক আছে? আচ্ছা, চটচটে আঠালো তরল পদার্থ, রক্ত শুকায় গেলে সেটা আঠার মতো হয়ে যায় দেখবা, যদি কেউ খেয়াল করো। বা ওই যে কুরবানির সময় তোমরা যখন দেখো না, যে কুরবানির পশু রক্তগুলা যে জায়গায় জমে থাকে, অনেকক্ষণ পরে দেখবে যে সেই জায়গাটা কেন জানি রক্ত জমে গেছে, কেমন জানি ঘন হয়ে গেছে, মানে আঠার মতো হয়ে যায়, ঠিক আছে? তাহলে রক্ত লাল ক্ষারীয় লবণাক্ত চটচটে আঠালো তরল পদার্থ, ঠিক আছে? আচ্ছা, এখন রক্ত কি দিয়ে গঠিত? রক্ত হলো তোমার মেনলি দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হলো রক্তরস আর একটা হলো রক্তকণিকা। রক্তরসের মধ্যে রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে এবং আলটিমেটলি পুরো স্ট্রাকচারটাকে আমরা কি বলি? রক্ত বলি। তার মানে রক্তের মধ্যে কিন্তু আসলে মেনলি দুইটা পার্ট থাকে, একটা হলো রক্তরস যেটা হলো রক্তের তরল মাতৃকা, আর সেখানে হলো তোমার রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে। তাহলে এখান থেকে আমরা একটা নতুন টার্ম শিখে ফেললাম, যে মাতৃকা বা ম্যাট্রিক্স বলতে কী বোঝায়। তাহলে এবার আমরা একটু, মাতৃকা বা ম্যাট্রিক্স বলতে কী বোঝায়, আমরা আগে থেকেই জানি যে টিস্যুর প্রকার ভেদ পড়ে আসছি ছোটোবেলায়। বলো তো মেনলি আমরা কয় প্রকারের টিস্যু পড়েছি? আমরা চার প্রকারের টিস্যু পড়েছি, এপিথেলিয়াল টিস্যু মানে আবরণী টিস্যু, তারপরে কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু, তারপরে হলো স্নায়ু টিস্যু, আর কি পড়েছি আমরা এর পাশাপাশি পেশি টিস্যু, এই যে এই চার ধরনের আমরা টিস্যু পড়ে আসছি ছোটো ক্লাসগুলোতে। তো এর মধ্যে রক্ত হলো তোমার কানেকটিভ টিস্যু, তাহলে মনে রাখতে হবে যে রক্ত হলো একটা কানেকটিভ টিস্যু। এটা কি দিয়ে মনে রাখবা? আমি এটা মনে রাখতাম হলো আরসি দিয়ে। ছোটোবেলা একটা কোকের পাশাপাশি আরেকটা কোকা কোলার মতো আরেকটা পাওয়া যায়, তো আরসি কোলা বলতো এটারে। ওই যে কুরবানি ঈদের একটা অ্যাড ছিল, কুরবানি ঈদ এই গরু নিয়ে একটা অ্যাডও ছিল, তোমরা ছোটোবেলায় দেখছো কিনা জানি না, ওই যে ভাইসাব ভাইসাব খবর একখান দেরি হইয়া যায়, একটা এরকম একটা গান ছিল, মনে পড়তেছে? অনেক ফেমাস একটা গান, আমি এককালে মুখস্থ পারতাম, এখন ভুলে গেছে অনেকদিন না করার কারণে। তো যাই হোক, ওই যে ভাইসাব ভাইসাব খবর একটা দেরি হইয়া যায়, একটা এরকম গান ছিল দেখবো, এটা আরসিকোলার অ্যাড। তো আমি মনে রাখতাম এইভাবে আরসিকোলা দিয়ে মনে রাখতাম, আরে মনে রাখতাম ভাই রক্ত, ঠিক আছে, এত কাহিনী করার কিছু নাই, আরে হলো রক্ত, সিতে হলো কানেকটিভ টিস্যু, তার মানে রক্ত হলো এক ধরনের কানেকটিভ টিস্যু বা যোজক কলা, ঠিক আছে? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট জিনিসটা মনে রাখতে হবে। এখন আসো, রক্ত এক ধরনের তরল যোজক কলা, এটাও আমরা জানি, ঠিক আছে? কিন্তু কেন রক্ত তরল যোজক কলা? এর কারণ হলো রক্তের যে মাতৃকা বা যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা হলো তোমার মেইনলি রক্তরস, অর্থাৎ রক্তরস যে জিনিসটা আছে সেই রক্তরসটা হলো তোমার রক্তের কী হিসেবে কাজ করে? মাতৃকা বা ম্যাট্রিক্স হিসেবে কাজ করে। আর রক্তরস মাতৃকা বা ম্যাট্রিক্স, এটাকে ইংলিশে ম্যাট্রিক্স বলা হয়। আর মাতৃকা বা ম্যাট্রিক্স যেহেতু তোমার তরল, এই কারণে আমরা বলতে পারি যে রক্ত হলো তোমার এক ধরনের তরল যোজক কলা, ক্লিয়ার? ইংলিশে বলা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু, আর বাংলায় বলতেছি তরল যোজক কলা। আরসি দিয়ে মনে রাখবো, রক্ত কানেকটিভ কানেকটিভ টিস্যু, যোজক কলা, আর তরল তেমনিতেই মনে থাকবে, কারণ রক্ত তো দেখছোই সবাই, ঠিক আছে? কিন্তু কেন তরল? কারণ রক্তের যে মাতৃকা বা ম্যাট্রিক্স আছে, যেটাকে আমরা রক্তরস নামে চিনি, সেটা তরল বলে রক্ত আলটিমেটলি তরল যোজক কলা, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তোমরা অনেকে মনে হয় গান টান ভালোই পারো, তাই না? ওই যে আরসিকোলার যে গানগুলো, ওকে, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা হলো আমাকে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আসো, আমাদের কিছু জিনিস জানতে হবে, যে রক্তের তাহলে ওজন কত, বা রক্ত মানুষের শরীরে কী পরিমাণ থাকে, খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পাঁচটা প্রশ্ন আসছে। এখন যা পড়াবো সেখান থেকে পাঁচটা প্রশ্ন আসবে, বা মেডিকেল আসছে গত 19 বছরে। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হইলো, আমাদের মানব দেহে গড়ে রক্তের পরিমাণ হলো 5 থেকে 6 লিটার, একটু এগুলো মনে রাখতে হবে।
তাহলে গড়ে মানব দেহে রক্তের পরিমাণ হলো 5 থেকে 6 লিটার এবং দেহের মোট ওজনের হলো 8%। তাহলে একটু মনে রাখবে যে রক্ত হলো তোমার গড়ে 5 থেকে 6 লিটার পাওয়া যায় এবং দেহের মোট ওজনের হলো মাত্র 8% হলো তোমার রক্ত। আচ্ছা এখন খেয়াল করো রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ, পিএইচ জিনিসটা তো তোমরা অলরেডি বুঝো, কেমিস্ট্রিতে পড়ে আসছো, ঠিক আছে? পিএইচ, পিএইচ জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝো যে ওই যে কোন একটা দ্রবণে, কোন একটা দ্রবণের মধ্যে তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি এরকম এইচ প্লাস হয়, তার সামনে যদি ঘনমাত্রার সামনে যদি আমি মাইনাস লগ নিই, তাহলে আমরা সেই জিনিসটার পিএইচ পাই। কেমিস্ট্রিতে পড়ে আসছি আমরা, ঠিক আছে, যে পিএইচ ইজ ইকুয়াল টু হলো মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আচ্ছা তাহলে রক্তরও পিএইচ আছে এবং রক্তের পিএইচ কত, খুবই 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 ইম্পর্টেন্ট। রক্তের পিএইচ হলো তোমার 7.35 থেকে, এই অবজেক্টিভটা মেডিকেলে আসতে আসতে টায়ার্ড হয়ে গেছে, মানে এই প্রশ্নটা নিজে টায়ার্ড হয়ে গেছে, জোরে যে এতবার মানুষ প্রশ্ন করছে, ও যদি আজকে একটা মানুষ হইতো ও নিজেই স্যারদের কাছে দয়া চাইতো, বলতো যে স্যার প্লিজ মাফ করেন, আমি আর আমারে আর প্রশ্ন করেন না, আমি এতবার আসছি যে আমি নিজে টায়ার্ড হয়ে গেছি। তার মানে অবশ্যই মনে রাখতে হবে যে রক্তের পিএইচ হলো 7.35 থেকে 7.45, প্রশ্ন আসতে আসতে প্রশ্ন নিজে টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? আর গড়ে যদি করা হয়, কেউ যদি গড় করো তাহলে সেটা হলো 7.4। তার মানে অপশনে দুইভাবে থাকতে পারে, মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইভাবে অপশন থাকতে পারে, একটা হতে পারে তোমার রেঞ্জ আকারে দিয়েছে যে রক্তের পিএইচ কত, রেঞ্জ আকারে হলো 7.35 থেকে 7.45, আর যদি একবার এক্স্যাক্ট মান দেয় তাহলে এটা হলো 7.4। একটা 5-স্টার প্রশ্ন দাগ দিয়ে রাখো, আস্তে আস্তেই বেচারা টায়ার্ড হয়ে গেছে, অনেকবার আসছে। ওকে, এখন এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, এই যে রক্তের যে পিএইচ, এই রক্তের পিএইচটা কেন একটা নির্দিষ্ট থাকে? পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে রক্তের পিএইচটা কেন এই রেঞ্জের মধ্যেই থাকে, কেন এটা 7.35 থেকে 7.45, কম বেশি কেন হয় না? এর কারণ হলো এই যে রক্তের পিএইচটা যদি এরকম রেঞ্জের মধ্যে না থাকে, আমি তুমি কেউ আল্লাহ দিলে আর কেউ বাঁচতে পারবো না, সব হলো আল্লাহর কাছে চলে যেতে হবে। এর মানে হলো, খেয়াল করে দেখো, আমি একটু বুঝাই, এখানে বুঝানোর কিছু আছে। রক্ত নর্মালি কী করে, বিভিন্ন ধরনের হরমোন পরিবহন করে, এনজাইম পরিবহন করে, তো সেই এনজাইমগুলোর বেঁচে থাকার জন্য রক্তের একটা নির্দিষ্ট পিএইচ দরকার হয়। যদি কোনো কারণে রক্তের পিএইচটা 7.35 বা 7.45 এর মাঝখানে না হয়ে যদি কম বেশি হয়ে যায়, এর মাঝখানে না হয়ে যদি কোনো কারণে কম বেশি হয়ে যায়, রক্তে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো আর থাকতে পারে না, বা যে হরমোনগুলো থাকে সেই হরমোনগুলো আর নষ্ট হয়ে যায়, এবং সেই হরমোন এবং এনজাইমগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বডিতে, আমরা আলটিমেটলি কিন্তু বাঁচতে পারবো না, ঠিক আছে? তো এই কারণে রক্তের পিএইচটা এই রেঞ্জের মধ্যেই থাকে, এবং এটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তুমি কিন্তু মারা যাবে। এই যে আমি যে মেডিকেলে পড়ি, হাসপাতালে যাই, একটা জিনিস কি জানো, একটা নর্মাল পেশেন্ট আসলে সবার আগে ডাক্তার কি দেখে, তার রক্তের পিএইচ, আর তার রক্তে হলো আয়নগুলো ঠিক আছে কিনা, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়নগুলো ঠিক আছে কিনা, কারণ ডাক্তাররা জানে যে এইটা যদি কম বেশি হয় রোগীকে বাঁচানো অনেক টাফ হয়ে যায়। অন্য কিছু পরে, ধরো রোগীর ডায়রিয়া হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি হলো তোমার মারা যাই হলো পানি শূন্যতা, পানি চলে যাচ্ছে, পানির অভাবের কারণে আমাদের রক্তে বিভিন্ন পদার্থের ঘনমাত্রা বেড়ে যায়, মানে ইলেকট্রোলাইটগুলো অনেক বেড়ে যায়, এই কারণে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মারা যাই। তো এই জিনিসগুলো কিন্তু ডাক্তাররা সবার আগে কারেকশন করে, আমি তোমাদেরকে একটা ডাক্তারদের সিক্রেট বললাম, কারণ অন্য কিছু ম্যানেজ করা যাবে, কিন্তু ইলেকট্রোলাইটের যদি একবার ইমব্যালেন্স হয়ে যায় বা রক্তের যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় পিএইচে, তারে কিন্তু বাঁচানো খুব টাফ হয়ে যায়। এই জন্য মনে রাখবা এই পিএইচের মধ্যে থাকে। এখন এখান থেকে একবার প্রশ্ন আসছিল, তাহলে রক্তের পিএইচটা যে এই রেঞ্জের মধ্যে থাকে এটা কে কন্ট্রোল করে? তাহলে কোন জিনিসটা রক্তের পিএইচ এই রেঞ্জের মধ্যে রাখতে কন্ট্রোল করে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। এটা আমি সারা জীবন মনে রাখতাম, কি দিয়ে সারা জীবন, এটা তোমাদের পড়াইতে পড়াইতে আমি মনে রাখি, আমাদের সময় এটা ছিল না, তোমরা নিজেরাই বুঝবা। আমাদের সময় কি পাবজি ছিল, তোমরাই বলো? আমাদের সময় পাবজি ছিল না, আমরা যখন কলেজে পড়তাম তখন ক্ল্যাশ অফ ক্ল্যান্স ছিল, সিওসি ছিল, ঠিক আছে, কক ছিল আর কি, আমরা এটা সংক্ষেপে কক বলতাম। তো এখন ওই ককের দিন শেষ, এখন হলো পাবজির দিন চলে আসছে, পাবজি দিয়ে মনে রাখতাম। পাবজির পথে হলো পিএইচ, রক্তের পিএইচ, আর রক্তের পিএইচের জন্য দায়ী হলো বতে, বাফার। তার মানে বাফার প্রক্রিয়া হলো তোমার রক্তের পিএইচটাকে তোমার সেম রাখে, খুবই ইম্পর্টেন্ট, এক বছর মেডিকেলে আসছে,
ঠিক আছে, তাহলে পাবজি দিয়ে হলো তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। বতে বাফার, তাহলে বাফার দ্রবণের জন্য রক্তের পিএইচ তোমার এই রেঞ্জের মধ্যে থাকে। ক্লিয়ার? ওকে, এবার আসো এখান থেকে দুইটা রোগ হয় যেটা আমাদের 16 সালে আসছিল। আমি যে বছর ভর্তি পরীক্ষা দিই সেই বছর এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে, কিন্তু ওই প্রশ্নটা আমি পারি নাই। কেন পারি নাই? কারণ ওই সময় আমাদের বইয়ে এটা ছিল না, কিন্তু এখন তোমাদের বইয়ে আছে, বা না থাকলেও তোমাদের জানতে হবে, কারণ আমাদের সময়ের আগেই প্রশ্ন কখনো আসে নাই, কিন্তু এখন এটা তোমাদের জানতে হবে। তাহলে বুঝতে পারছো? তাহলে পাবজি দিয়ে মনে রাখবে, পিএইচটাকে কে কন্ট্রোল করে? বাফার। এই বাফার থাকার কারণে তোমার রক্তের পিএইচটা এই রেঞ্জের মধ্যে থাকে। এবার আসো, 16 সালে আমি 16 সালে মেডিকেল পরীক্ষা দিছি, আমাদের 16 ব্যাচে একটা প্রশ্ন আসছিল আরেকটা, যেটা আমি পারি নাই কিন্তু এখন পারতে হবে। আর আমি তো এখন অবশ্যই পারি, কারণ মেডিকেলে পড়তেছে, এগুলো তো আমি এখন জানি। যাই হোক, এটা মেডিকেল উইঠা জানছি, বাট তোমাদের জানতে হবে, পরীক্ষায় আসছিল। সেটা হইলো, যদি রক্তে, তাহলে রক্তের পিএইচটা কিন্তু 7.35 থেকে 7.45-এর মধ্যে থাকে, এর মধ্যেই থাকতে হবে। কিন্তু যদি কোনো কারণে কোনো মানুষের রক্তের পিএইচ, খুবই ইম্পর্ট্যান্ট, লিখে নাও, 16-তে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, আবার আসতে পারে, যদি কোনো কারণে পিএইচটা 7.35-এর থেকে একটু কম হয়ে যায়, একটু কম হয়ে যায়, তাহলে সেই অবস্থাটাকে তোমার কি বলা হয়? সেই অবস্থাটাকে তোমার বলা হয় এসিডোসিস। কি বলা হয়? এসিডোসিস। আগে লেখো, আমি বুঝাচ্ছি, এটা বুঝাচ্ছি, একটু বুঝার ব্যাপার আছে। আর যদি কোনো কারণে কোনো মানুষের রক্তের পিএইচটা এই 7.45-এর থেকে যদি আল্লাহর আল্লাহ দিলে যদি বেশি হয়ে যায়, অর্থাৎ পিএইচ যদি গ্রেটার দেন 7.45 হয়ে যায়, তাহলে সেটাকে তোমার বলা হয় অ্যালকালোসিস। ঠিক আছে, তাহলে আমি বলি, দুইটা টার্ম শিখলাম, একটা হলো এসিডোসিস আর একটা হলো অ্যালকালোসিস। ঠিক আছে, তাহলে এসিডোসিস কোনটা? যদি কোনো কারণে রক্তের পিএইচ 7.35-এর থেকে কম হয়ে যায়, সেটাকে আমরা এসিডোসিস বলি। আর যদি কোনো কারণে রক্তের পিএইচ 7.45-এর থেকে বেশি হয়ে যায়, সেটাকে আমরা অ্যালকালোসিস বলি। ঠিক আছে, আমাদের বছরে যেই প্রশ্নটাই আসছিল, যে রক্তের পিএইচ 7.45-এর থেকে বেশি হইলে তাকে কি বলে, আমরা অ্যাকচুয়ালি তখন পারি নাই, কারণ ওই যে নেগেটিভ মার্কিং ছিল, তো এটা আমি জীবনে পড়ি নাই, এটা আমাদের সময় আজমলের বইয়ে ছিল না, আজমল স্যারের বইয়ে ছিল না, আমি এটা পারি নাই তখন। ঠিক আছে, যাই হোক, এখন তোমাদের অ্যান্সারটা তোমরা জানো, যে রক্তের পিএইচ যদি কোনো কারণে 7.45-এর থেকে বেশি হয়ে যায়, সেটাকে বলা হয় অ্যালকালোসিস। আর রক্তের পিএইচ যদি কোনো কারণে 7.35-এর থেকে কম হয়ে যায়, সেটাকে কি বলা হয়? এসিডোসিস। এখন তোমরা যাদের কেমিস্ট্রির বেসিক যাদের ক্লিয়ার আছে, তারা একটু আমার সাথে অন্যরকম হবা। তোমরা যারা হলো একটু ই করেছো, তোমরা একটু অন্যরকম ফিল করতে পারবা। ওকে, একটু অন্যরকম জিনিসটা তোমরা ফিল করবা, যারা কেমিস্ট্রি যারা জানো। আচ্ছা, একটা ছেলে স্বীকার করতেছে, ভাইয়া ও ফোন দিয়েছিল। ওকে, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছুই মনে করি না, আমি সবার জন্যই এক উদ্দেশ্যে বলছি, যে যে কেউ, আমি না শুধু, যে কাউকে ফোন দিলে যদি দেখো যে ওই মানুষটা ওই পাশ থেকে কেটে দিচ্ছে একবার দুইবার, তাকে আর ব্যাক করবে না, কারণ দেখবা সে ফ্রি হয়ে সেই তোমাকে ব্যাক করবে, এটাই নিয়ম আসলে। কারণ কেটে দেওয়া মানে তো বুঝতেই পারো যে সে ব্যস্ত আছে। যেমন আমি যদি এখন কারো কল ধরি, আমাদের কিন্তু এই ক্লাসটা কেটে যাবে, এটা একটা সমস্যা। আমি চাইলে ক্লাসটা এরও প্লেন মুডে নিতে পারতাম, কিন্তু সমস্যাটা হলো মাঝে মাঝে ওয়াইফাই ঝামেলা করে, তখন আবার ডাটাতে শিফট করতে যে একটু ঝামেলা হয় এরও প্লেন মুড দেওয়া থাকলে, এই জন্য করি না। ঠিক আছে, আমি এটা মাইন্ড করার কিছু না, এটা নর্মাল বলে রাখলাম, যে কেউ, যে কেউ যদি আমাকে না, যে কোনো কাউকে যদি ফোন দাও, এইটুকু মনে রাখো যে কোনো একটা মানুষ যদি ফোন কেটে দেয় একবার দুইবার, তোমরা তো বুঝো যে রিং হচ্ছে, একবার দুইবার রিং হয়েছে তারপরে কেটে দিছে, এটা তো আমরা সবাই বুঝি যে তার মানে লোকটা কেটে দিছে, সেই ক্ষেত্রে একবার দুইবারের বেশি আর কখনো ফোন দিবে না, দেখবা যে সেই ফ্রি হয়ে ফোন দিবে, এটাই নিয়ম আর কি। ঠিক আছে, কারণ অনেকে অনেক ব্যস্ততায় থাকতে পারে, একজন ধরো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, তুমি তোমার বাবারে ফোন দিচ্ছ, ধরো তোমার বাবা এখন অফিসের মিটিংয়ে আছে একটা গুরুত্বপূর্ণ, সে এখন তোমার ফোন ধরতে পারবে না, কেটে দিল, তুমি আবার 5 বার তারে ফোন দিলে, তখন কিন্তু তোমার বাবা কিন্তু চেতে যাবে, দেখা যাবে যে বাসায় এসে তোমার এই যে সাইজ করতেছে একবার, যে হ্যাঁ তুই জানোস না আমি মিটিংয়ে ছিলাম, 5 বার ফোন দেওয়ার দরকারটা কি, তুমি কিন্তু উল্টা তখন বাস খেয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসো, তাহলে এসিডোসিস এবং অ্যালকালোসিস, তাহলে এই দুইটা জিনিস কি? আমরা কেমিস্ট্রির নলেজ যাদের ভালো আছে, তারা একটা জিনিস জানো, যে পানির পিএইচ কত? পানির পিএইচ 7। আমি একটু বুঝাই, তো আমরা জানি যে পিএইচের মান, নর্মালি পিএইচের মান যদি কোনো কারণে 7-এর থেকে কম হয়, এটা কেমিস্ট্রির বেসিক, 7-এর থেকে যদি কম হয় সেটারে তখন আমরা অ্যাসিড বলি।
পিএইচ এর মান 7 এর থেকে কম হলে অ্যাসিড বলি, আর নরমালি পিএইচ এর মান যদি কোনো কারণে 7 এর থেকে বেশি হয় সেটার আমরা ক্ষার বলি। ক্ষার ইংলিশ হলো তোমার অ্যালকালি, ঠিক আছে? অ্যালকালি মানে হলো তোমার ক্ষার, বুঝছো? আচ্ছা, এটা হলো কেমিস্ট্রিতে, কিন্তু বায়োলজিতে কেন বলতেছি, কারণ বায়োলজিতে রক্তের পিএইচ কিন্তু তোমার 7 এর মধ্যে থাকে না। বায়োলজিতে রক্তের পিএইচ তোমার 7.35 থেকে 7.45 এর মধ্যেই থাকে। তো বায়োলজির ক্ষেত্রে তুমি কেমিস্ট্রি হিসাব লাগাইলে হবে না যে ভাইয়া কেমিস্ট্রিতে তো পড়ছি 7 এর কম হইলো ওটারে অ্যাসিড বলে, আর 7 এর বেশি হইলো ওটারে ক্ষার বলে, মানে অ্যালক্যালি বলে। তাহলে এখানে কেন আপনি 7.3545 নিলেন? কারণ বায়োলজির হিসাবে রক্তের পিএইচটা এই রেঞ্জের মধ্যেই থাকে। রক্তের জন্য এই 7.35-এর থেকে কম হয়ে যাওয়া মানেই হলো রক্তের জন্য সেটা অ্যাসিড হয়ে গেছে, ক্লিয়ার? রক্তের জন্য 7.35-এর থেকে কম হয়ে যাওয়া মানেই সেটা রক্তের জন্য অ্যাসিড হয়ে গেছে। এই কারণে রোগটাকে নাম দেওয়া হয়েছে অ্যাসিডোসিস, এরকম সিচুয়েশনকে। আর রক্তের জন্য যদি কোনো কারণে 7.45-এর থেকে বেশি হয়ে যায় তাহলেই সেটাকে নাম দেওয়া হয়েছে এটা ক্ষার হয়ে গেছে, মানে ক্ষারের পরিমাণ বেড়ে গেছে রক্তে, তাহলে সেটাকে নাম দেওয়া হয়েছে অ্যালকালোসিস, ক্লিয়ার? আশা করি তাহলে বুঝতে পারছো যে 7.35 থেকে 7.45 রক্তের জন্য নর্মাল। তো এই নর্মালের কম হয়ে গেলেই রক্তের জন্য ধরে নেওয়া হবে যেখানে অ্যাসিড বেশি হয়ে গেছে, অ্যাসিড বেশি হয়ে গেছে এই কারণে পিএইচটা তোমার নর্মালের থেকে কমে গেছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাসিডোসিস। আর কোনো কারণে 7.45-এর থেকে বেশি হয়ে যাওয়া মানে রক্তের জন্য এটাই বেশি, রক্তের জন্য 7.35 থেকে 45 নর্মাল, তাহলে এর থেকে বেশি হলে আমরা ধরবো এখানে ক্ষার বেশি, ওকে, তাহলে এটারে অ্যালকালোসিস বলে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন। যাই হোক, ওকে, হ্যাঁ, এমনিতেই রক্ত হলো হালকা ক্ষারীয় দ্রবণ। কেন ক্ষারীয় দ্রবণ বলতো? কারণ রক্তের পিএইচ 7-এর থেকে বেশি, এই জন্য কেমিস্ট্রির ভাষায় রক্ত হলো ক্ষারীয় দ্রবণ। কিন্তু রক্তের হিসাবে চিন্তা করলে 7.45-এর থেকেও যদি বেশি হয় ধরতে হবে যেখানে ক্ষার আরও বেশি হয়ে গেছে, ওইটার আমরা অ্যালকালোসিস বলি। আর রক্তের হিসাবে যখন 7.35-এর থেকে কমে গেছে রক্তের হিসাবে ধরতে হবে যেখানে অ্যাসিড বেড়ে গেছে, এই কারণে পিএইচটা ওর এখন নর্মাল রেঞ্জের থেকে কমে গেছে, এই জন্য এটা নাম দিয়ে দিছে অ্যাসিডোসিস, ঠিক আছে? এটা মেডিকেলের দুইটা টার্ম, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, শিখাইয়া ফেললাম, এগুলো কিন্তু বইয়ে নাই, ওকে, তাহলে আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। 16 সালে আসছিল, তখন যদি আমি পারতাম তাহলে তো হয়তো আর একটা অবজেক্টিভ বেশি পাইতাম আর কি, ঠিক আছে? আচ্ছা, পজিশন হয়তো আরও 5-10 পজিশন আগায় যেত। আচ্ছা, এবার আসো, রক্তের তাপমাত্রা, রক্তের তাপমাত্রা তাহলে কত? আজমল স্যারের বইয়ের হিসাবে রক্তের তাপমাত্রা হলো তোমার নর্মালি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। রক্তের তাপমাত্রা হলো তোমার আলটিমেটলি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এখন আসো, রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? রক্তের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব আশা করি তোমরা জানো, জানো না? নাকি এটার বেসিক ক্লিয়ার আছে না? আপেক্ষিক গুরুত্বের বেসিক, আপেক্ষিক গুরুত্ব কি বলতো? আপেক্ষিক গুরুত্ব হলো দুইটা পদার্থের কি ঘনত্বের হলো অনুপাত। উপরে থাকবে হলো যে কোনো একটা পদার্থের এসআই ঘনত্ব, আর নিচে থাকবে হলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। ফিজিক্সে পড়ে আসছো যে কোনো একটা পদার্থের ঘনত্বকে, মানে রো, ঘনত্ব মানে রো বুঝাচ্ছি, তাহলে যে কোনো একটা পদার্থের ঘনত্বকে যদি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে কি বলা হচ্ছে? আপেক্ষিক গুরুত্ব বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে রক্তের যে আপেক্ষিক গুরুত্ব, তাহলে রক্তের সে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। তাহলে রক্তের আপেক্ষিক গুরুত্ব হলো 1.065, যেটা পানির থেকে কিন্তু সামান্য বেশি। কারণ চিন্তা করো, পানির আপেক্ষিক গুরুত্ব কত বলতো? পানির আপেক্ষিক গুরুত্ব তো খুবই ইজি, কারণ কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব মানে হলো সেই জিনিসটার ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্ব। তার মানে পানির ক্ষেত্রে, পানির আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে জিনিসটা হয়ে যায় যে পানির ঘনত্ব বাই পানির ঘনত্ব। তো পানির ঘনত্ব, পানির ঘনত্ব কাটাকাটি হয়ে তো 1ই আসবে, এ কারণে পানির আপেক্ষিক গুরুত্ব কিন্তু 1। কিন্তু দেখো, রক্তের আপেক্ষিক গুরুত্ব কিন্তু 1-এর থেকে বেশি, মানে পানির থেকে একটু বেশি। তাহলে এখান থেকে কি তাহলে আমরা বলতে পারি যে রক্ত হলো পানির থেকে একটু ভারী, তাই না? তার মানে আরেকটা জিনিস শিখে ফেললাম যে যেহেতু এটা গ্রেটার দেন 1, তার মানে রক্ত হলো তোমার পানির চেয়ে একটু ভারী, পানির তুলনায় একটু ভারী হলো তোমার রক্ত, ঠিক আছে?
এখন আসো, রক্ত কেন হলো তোমার লবণাক্ত হয়, এটা একটা ভালো প্রশ্ন। আমরা এই মাত্র পড়বো, রক্তকে আমরা আরো ভাঙ্গায় পড়বো। রক্ত লবণাক্ত হয় কারণ এখানে বিভিন্ন পরিমাণে অজৈব লবণ থাকে। আমরা সবগুলোর নাম মুখস্থ করব, কোনো প্রবলেম নেই। আজকে আমরা সব পড়ে ফেলবো, সব মডেল টডেল থেকে শুরু করে সব কিছু আমরা আজকে পড়ে ফেলবো, ঠিক আছে? তাহলে রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি, এই কারণে রক্ত পানির থেকে একটু ভারী, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো, রক্ত লবণাক্ত কেন? এর অ্যান্সার হলো, রক্তে বিভিন্ন ধরনের অজৈব লবণ থাকে, অজৈব লবণ থাকার কারণে রক্ত হলো তোমার লবণাক্ত হয়, ঠিক আছে? এখন আসো আমরা একটু রক্তের ক্লাসিফিকেশনে চলে যাই। ক্লাসিফিকেশনটা আমরা পড়ে ফেলি, তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে। আমি যে এখন ক্লাসিফিকেশনটা ঠিক মতো পড়ায় ফেলতে পারলে মোটামুটি আমি তোমারে বলতে পারবো যে আমাদের 5 নম্বর আমরা সিকিউর করে ফেলছি। ওই যে রক্ত থেকে 5 নম্বর আসে, সেই 5 নম্বর আমাদের শেষ হয়ে গেছে। তাহলে এবার আসো একটু ক্লাসিফিকেশনটা আমরা পড়ে ফেলি, তাহলে আবার আমরা একটু চিন্তা করি। তাহলে ফার্স্টে আসো হলো রক্ত। আমি তোমাদের বেসিক ক্লিয়ার করব, প্লাস পড়ানোর জন্য ছন্দ দিব, সবই দিব আমরা, ঠিক আছে? তাহলে ফার্স্টে আসো হলো রক্ত, কিন্তু তোমাদের উপস্থিতি তো কম, আর একটু বেশি লাগবে। 40 জন হইলে তো আসলে এত প্রিমিয়াম দিতে চায় না, মন চায় না, ঠিক আছে? একটু বাড়াইতে হবে, 100+ করতে হবে। একটু ফ্রেন্ডদেরকে বলবা যেন ক্লাসগুলো করে, শিখতে পারবে। আর এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখাইলামই তো কেন ইম্পর্ট্যান্ট, আর এইভাবে অ্যানালাইজ করে পড়াচ্ছি, ঠিক আছে? একটু বুঝো। আচ্ছা, তাহলে রক্তকে ফার্স্টে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হলো রক্তরস আর একটা হলো রক্তকণিকা। আচ্ছা, তাহলে একটা হলো তোমার আলটিমেটলি কি, রক্তরস, একটা হলো রক্তরস আর একটা হলো তোমার রক্তকণিকা। তাহলে খেয়াল করো, রক্তরস এবং রক্তকণিকা, তাইলে এই এর মধ্যে রক্তরসের আরেকটা নাম হলো তোমার প্লাজমা। ইংলিশে এটাকে প্লাজমাও বলে। ইংলিশ নামগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ইংলিশ নামগুলো একটু মনে রাখবা। ওকে, তাহলে রক্তরস বা প্লাজমা, এটা হলো তোমার টোটাল রক্তের 55%। এই জিনিসটা কি, এটা হলো তোমার টোটাল রক্তের 55%ই হলো তোমার রক্তরস বা প্লাজমা, আর বাকি 45%, তার মানে কি কী থাকবে, রক্তকণিকা থাকবে। খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনে রাখবে। এখন আসো, এই 2টা জিনিস কিভাবে বোঝা যায়। একটা মেশিন আছে যেই মেশিনটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল মেশিন। কি বলা হয়, সেন্ট্রিফিউগাল মেশিন নামে একটা মেশিন আছে। আমরা যখন হাসপাতালে বা ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে যখন মনে করো ব্লাড টেস্ট করতে যাও, মনে করো তোমার কোনো কারণে ধরো তোমার ডেঙ্গু হয়েছে, অবভিয়াসলি তোমার এখন একটা ব্লাড টেস্ট দিবে, মানে দেখতে চাবে যে, ডাক্তার দেখতে চাবে যে তোমার রক্তকণিকাগুলো কোনটা কী পরিমাণে আছে, বিশেষ করে তোমার অণুচক্রিকা, প্লেটিলেট কী পরিমাণ আছে, অণুচক্রিকা কী পরিমাণ আছে, সেটা ডাক্তার দেখতে চাবে যদি তোমার ডেঙ্গু হয়। ধরো তোমার ব্লাড টেস্ট দিছে, তুমি মনে করো ব্লাড টেস্ট করাইতে গেছো, তোমার কাছ থেকে মনে করো ব্লাড নিল, ব্লাড নিয়ে দেখবা যে তোমার সামনে কিছু কিছু ডায়াগনোস্টিক সেন্টারে দেখবে যে তোমার সামনেই ব্লাডটা নিয়ে সেই ব্লাডটা একটা টেস্ট টিউবের মধ্যে রাখে, তোমার সামনেই করবে। তোমার তো রক্ত নেওয়ার পর বলবে যে আপনি একটু আধা মিনিট বসেন বা 1 মিনিট বসেন, রক্ত নিচ্ছে, নিয়ে সে দেখবে যে টেস্ট টিউবে রাখতেছে। তো টেস্ট টিউবে রাখার পর হয়তো তোমার সামনে কিছু কিছু ডায়াগনোস্টিক সেন্টারে একটা কাজ করতে পারে যে ওই টেস্ট টিউবটাকে জাস্ট সিল দিয়ে, যে তোমার নাম কি, মানে পরবর্তীতে যেন আইডেন্টিফাই করতে পারে যে এটা কার রক্ত ছিল, সিল দিয়ে দেখবে যে সেটা একটা মেশিনের মধ্যে রেখে দেয় এবং সেই মেশিনটা এমনি 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 ঘুরতেছে। কেউ দেখছো কি না আমি জানি না, এটা 2-1টা আমি নিজে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যত ব্লাড টেস্ট করাইছি 2-1টা জায়গায় আমি দেখছি এরকম, যে আমাদের সামনে মানে টেস্ট টিউবের মধ্যে রক্ত নিয়ে সেটার একটা মেশিনের মধ্যে রেখে দিছে, ঘুরাইতেছে। ছোটোবেলায় তো বুঝতাম না, আমি যখন ছোটোবেলায় ছিলাম একবার আমার একটা মজার কাহিনী হয়েছিল, যে এরকম আমার সামনে ঘটনা হয়েছিল, তখন মনে হয় আমি 5-6-এ পড়ি, তো আমার কেন জানি তখন হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে গেছে। আমি তখন ভাবছি কিরে ভাই, আমি এত কষ্ট করে রক্ত দিলাম, এত ব্যথা পাইলাম আমি ইঞ্জেকশন দিয়া, আর সে আমার রক্তটা নিয়ে খেলতেছে, একটা টেস্ট টিউবের মধ্যে রাইখা কি একটা মেশিনে রাখছে, মেশিনটা খালি ঘুরতেছে, আমার কাছে মেজাজ খারাপ হয়ে গেছে। মানে তখন তো আর আমি বুঝতাম না যে আসলে এটা কী জিনিস, তো এখন তো জানি সেটা হলো তোমার সেন্ট্রিফিউগাল মেশিনে রাখে, তার মানে তোমার কাছ থেকে রক্তটা নিয়ে এরকম একটা মেশিনে রাখবে, এটা তোমার সামনে রাখতে পারে নাও রাখতে পারে। তো এরকম যদি একটা সেন্ট্রিফিউগাল মেশিনে যদি রাখে, সেই মেশিনটা হলো ঘুরে, সেই মেশিনটা ওই টেস্ট টিউবটাকে নিয়ে ঘুরতে থাকে। এরকম তুমি যদি প্রতি মিনিটে 3000 বার করে, প্রতি মিনিটে 3000 বার করে তুমি যদি ঘুরাও, প্রতি মিনিটে 3000 বার করে তুমি যদি 30 বার এরকম যদি ঘুরাও, তো তোমার সেই ক্ষেত্রে রক্তটা অ্যাকচুয়ালি 2 ভাগে ভাগ হয়ে যায়।
তখন উপরের দিকে থাকবে তোমার হালকা হলুদ বর্ণের এই রক্তরস থাকবে, আর নিচের দিকে তোমার তলানি আকারে তুমি গাঢ় রক্তকণিকা পাবে। ক্লিয়ার? তাহলে সেন্ট্রিফিউগাল মেশিনে তুমি যদি মিনিটে 3000 বার করে স্পিডে 30 বার যদি টেস্ট টিউবকে ঘুরাও, তাহলে দেখবা যে অ্যাকচুয়ালি রক্তটা এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা থাকবে হলো উপরের দিকের হালকা হলুদ বর্ণের তরল পদার্থ, যেটাকে আমরা বলছি হলো রক্তরস বা প্লাজমা, যেটা হলো 55%। আর নিচের দিকে দেখবা যে তোমার রক্তকণিকাগুলো হলো ভারী। তো নিচের দিকে দেখবা টেস্ট টিউবের একবারে তলানিতে হলো তোমার গাঢ় কালারের রক্তকণিকাগুলো তলানি আকারে পড়ে গেছে, যেটা হলো 45%। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, এই যে রক্তরস যে 55%, সেই রক্তরসের মধ্যে আবার তোমার 90 থেকে 95% হলো তোমার পানি। ঠিক আছে, আবার এই রক্তরসের মধ্যে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি, এর মধ্যে আবার 90 থেকে 92% 90 থেকে 92% হলো পানি, আর 8 থেকে 10% হলো কঠিন পদার্থ। একটা মনে রাখবে, এখান থেকে এত মুখস্থ করার কিছু নাই, একটা মনে রাখবে, পানি মনে রাখবা 90 থেকে 92%, তাহলে অটোমেটিক তোমার মনে থাকবে যে এখানে কঠিন পদার্থ হলো 8 থেকে 10%। ঠিক আছে, ওকে। তাহলে পানি হলো 90 থেকে 92%, আর কঠিন পদার্থ হলো তোমার 8 থেকে 10%। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এখানে যে আমরা কঠিন পদার্থ পাইলাম, সেই কঠিন পদার্থের মধ্যে আবার তোমার জৈব উপাদান আছে, আবার তোমার অজৈব উপাদান আছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে এখানে 8 থেকে 10% যে আমরা কঠিন পাইলাম, সেইখানে আবার আবার কিছু কাহিনী আছে। এখানে আবার জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু জানার চেষ্টা করি, এগুলো সব ইম্পর্টেন্ট, মেডিকেলে আসতে পারে। ঠিক আছে, ওকে। আমি যে পার্সেন্টেজগুলো বললাম, একজন বলছে ভাইয়া 30 বার বলতে কি 30 মিনিট? না না না, 30 মিনিট না, তুমি মিনিটে করে যদি তুমি 3000 বার ঘুরাও, ঠিক আছে, মিনিটে 3000 বার যদি স্পিড নাও, তোমার 30 বার ঘুরতে কত সময় লাগবে? 1 মিনিটও লাগবে না, ওই কয়েক সেকেন্ড লাগবে, 10 থেকে 15 সেকেন্ড লাগতে পারে। ওই 10-15 সেকেন্ডের মধ্যেই জিনিসটা 30 বার ঘুরে গেছে, ওই তখনই দেখবে যে জিনিসটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এতক্ষণ লাগে না, 30 মিনিট করে ঘোরানো লাগে না। আচ্ছা, তাহলে পানি হলো 90 থেকে 92%, আর কঠিন পদার্থ হলো 8 থেকে 10%। আচ্ছা, এখন আসো এই কঠিন পদার্থটার আমরা একটা আইডেন্টিফাই করি। আমি ছকটা আবার বলবো, এটা সবার লাস্টে আবার লিখবো। তাহলে এই যে এখান থেকে যে কঠিন পদার্থ পাইলাম, আমাকে রক্তরসটা শেষ করে দিই। তাহলে কঠিন পদার্থকে আমি একটু উপরে লিখি, কারণ হয়তো নিচে লিখলে তোমরা দেখতে পাবে না, বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, ছোট বোর্ডে অনেক কাজ করা লাগতেছে। ছোট হইলেও আসলে ছোট নাই, বোর্ডটা স্টিল অনেক বড়, তারপরেও যে ক্যামেরার সামনে দাঁড়াইলে অনেক ছোট মনে হয় আসলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো এই কঠিন পদার্থ যে 8 থেকে 10%, এর মধ্যে আবার আছে হলো তোমার জৈব পদার্থ, অজৈব পদার্থ। খালি একটু দেখতে থাকো, আমি তোমাদেরকে মনে রাখার জন্য অনেক ছন্দ দিব, মুখস্থ হয়ে যাবে আজকের ক্লাসে। তাহলে অজৈব পদার্থ, আর একটা হলো জৈব পদার্থ। তাহলে এর মধ্যে জৈব পদার্থ থাকে হলো আবার 7 থেকে 9%, জৈব পদার্থ থাকে 7 থেকে 9% মানে টোটাল উপাদানের, আর অজৈব পদার্থ থাকে তোমার 0.9%। অজৈব পদার্থ কি থাকে? 0.9% থাকে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, তাহলে কঠিন পদার্থের মধ্যে এই যে অজৈব পদার্থ থাকে 0.9%, এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে নিচের কোনটা অজৈব পদার্থ বা নিচের কোনটা অজৈব পদার্থ না। তাহলে এটা আমরা একটু অ্যান্সার করা শিখবো, এটাকে আমরা মনে রাখবো একটা ছন্দ দিয়ে। অজৈব পদার্থগুলোর যে জিনিসটা, সেটাকে আমরা মনে রাখবো হলো একটা ছন্দ দিয়ে। সেই ছন্দটা হলো ফালতু আম। এখন আমের সিজন চলতেছে, আম খাইতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু অনেক মানুষ আছে যারা আবার আম খাইতে পছন্দ করে না। ওরা কি বলে, ধুর আম কোনো একটা ফল হইলো, ফালতু, আরে একটা ফালতু একটা ফল। অনেকে দেখবা, আমি দেখছি অনেক মানুষরা, আমি পাইছি ভাই ও আম খাইতে পছন্দ করে না। আমি আজও এটার ব্যাখ্যা পাইলাম না, কারণ আম কিন্তু অনেক মজা, কিন্তু ওই যে কিছু বান্দা আছে, না ভাই আম খাবে না, ফালতু ফালতু একটা ফল। যাই হোক, তাহলে আম কি? আম হইলো ফালতু। তাহলে এটা দিয়ে মনে রাখবা, ফালতু আম কি মনে রাখবে? ফালতু আম, ফালতু আম, ওকে। তাহলে আমি একটু অন্য কাল ইউজ করি, নেমোনিকগুলো লেখার সময় অন্য কাল ইউজ করি, ফালতু আম, আম খাইতে ভাল লাগে না। এই ফালতুর ফতে হইলো ফসফরাস, আমি একটু সংকেতগুলো লিখি, লতে হলো তোমার লৌহ, ততে হলো তোমার তামা মানে কপার। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ফালতুর ফতে হইলো তোমার মানে অজৈব উপাদানগুলা। অজৈব উপাদানের মধ্যে কি কি আছে সেই এক্সাম্পলগুলা শিখতে হবে, পরীক্ষায় আসে, মেডিকেল আসছে। তাহলে ফালতু আম, তাহলে প্রথম ফতে হইলো ফসফরাস, লতে হইলো লৌহ,
ততে হইল তোমার তামা। আচ্ছা, এই আমের দুইটা কাহিনী আছে। প্রথম আতে আমরা বুঝবো হলো আয়োডিন, প্রথম আতে বুঝবো আমরা আয়োডিন, আর টোটাল যে আমটা আছে সেই টোটাল আম দিয়ে আমরা বুঝবো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, মানে যাই হোক, দেখো সবগুলো নামের শেষে আম আছে, খেয়াল করো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, সবগুলো নামের শেষে হলো আম আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এর বাইরে কিন্তু বই আর অজৈব উপাদানই নাই, দেখছো। 1 মিনিটে আমাদের মুখস্থ হয়ে গেছে ফালতু আম কি, ফসফরাস, লৌহ, তামা। এই আমের আতে হলো আয়োডিন, একটু খালি মনে রাখবা, আর এই পুরো আম দিয়ে আমি বুঝাচ্ছি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, শেষ। এটা হলো অজৈব উপাদান, একবারে মুখস্থ হয়ে গেছে। আমরা আজকে একটু প্রশ্নও সলভ করব। এই যে বললাম 5টা প্রশ্ন আসছে বা 4টা প্রশ্ন আসছে, 5-6টা, আমরা এটাও সলভ করব যে কি কি প্রশ্ন আসছে। তোমরা নিজেরাই দেখবে যে আরে মেডিকেলের প্রশ্ন তো এখন আমি পারতেছি। এইভাবেই আমরা পড়ব, আমাদের প্রিমিয়াম ক্লাসগুলো এভাবেই হবে, কিন্তু একটা শর্ত হলো যে মানুষ 36 জন হলে হবে না, মানুষ একটু বেশি হইতে হবে, 100, 150, 200 না হলে পড়ায় মজা পাওয়া যায় না, ঠিক আছে। এটা হয়তো তোমরা বুঝতে পারতেছো, ক্লিয়ার। এই জন্য তোমরা একটু ছড়ায় দিবা তোমাদের ফ্রেন্ডদের কাছে। আর যারা যারা আমাদের কাছে বায়োলজি কোর্স করতে চাও, এরকম আমি টেকনিক দিয়ে মজা করে একেবারে বেসিক ক্লিয়ার করে পড়াই, যারা যারা বায়োলজি কোর্স করতে চাও HSC 22 এবং HSC 23 আমার সাথে ক্লাস করতে পারো, লিঙ্ক দেওয়া আছে, আমরা অলরেডি ভর্তি নিচ্ছি আর কি, ঠিক আছে। আর যারা HSC 21 ব্যাচের, যারা মেডিকেলে পড়তে চাও, মেডিকেল কোর্স করতে চাও, উপরে লিঙ্ক দেওয়া আছে, একটু চেক করে নিও, ঠিক আছে। লাইভের উপরে সবগুলো কোর্সের লিঙ্ক দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের অজৈব উপাদান শেষ, এবার আসো জৈব উপাদান। আমি ফ্রিতে অনেক কিছুই নিব, এটাও সমস্যা না, কিন্তু মানুষ লাগবে, মানুষ না থাকলে ফ্রি নিয়ে আসলে মজা নাই, বুঝছো। ওকে, একটু ফ্রেন্ডদেরকে বলবা, শেয়ার করবা, একটু ই করবা, দেখবা আস্তে আস্তে চলে আসবে। আর আমি তো অনেক সাধ্যমতো চেষ্টা করছি, ইনশাল্লাহ হবে। আমাদের প্ল্যাটফর্মটা নতুন দেখে তো এই জন্য মানুষ আসতে চায় না, ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। আচ্ছা, তাহলে এবার আসো, আমাদের এগুলা শেষ, এখন আসো। তাহলে অজৈব উপাদান পড়ছি, তাইলে কি আমরা একটু জৈব উপাদান পড়লে কি আমাদের একটু ভালো হতো না? জৈব উপাদানও কিন্তু আমাদের একটু পড়া উচিত, তাইলে আসো জৈব উপাদানগুলো আমরা এখন একটু পড়ে ফেলি, ও জৈব উপাদানও পরীক্ষায় আসে। ওকে, এর জন্য একটা শর্ট টেকনিক আছে, অজৈব বাদ দিলে বাকি যা সেটাই জৈব, তারপরও সেই জৈবগুলোর মধ্যেও পরীক্ষায় আসে। এই জৈব উপাদানগুলোকে আমরা 3টা ভাগে হলো ভাগ করতে পারি। দেখো এই জৈব উপাদান আমি একটু লাল কালি দিয়ে লিখি, একেবারে জোসভাবে মুখস্থ হয়ে যাবে। এটারে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, এগুলো সবগুলা থেকে প্রশ্ন আসছে, বাট টেনশন করো না, তোমাদের সব মুখস্থ করা দেবো। তাহলে প্রথমে আসছে হলো তোমার প্লাজমা প্রোটিন, আমি আগে বলি, প্রথমে আসছে হলো তোমার প্লাজমা প্রোটিন, আমি ব্যাখ্যা করব প্লাজমা প্রোটিন জৈব উপাদানের মধ্যে। আরেকটা আছে হলো তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। আর এটা হলো এক্সট্রা আর কি, অন্য পদার্থগুলো, মানে এই দুইটার বাইরে আরও কিছু পদার্থ থাকে জৈব পদার্থ হিসেবে, ঠিক আছে, রক্তরসে। ওকে, তাইলে এইটুকু জিনিস আমরা বুঝতে পারছি, তাহলে এখন আসো আমরা একটু দেখি, তাহলে এইগুলোর আমি মুখস্থ করাবো, আমি কথা দিছি, কারণ একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে নিচের কোনটা প্লাজমা প্রোটিন নয়, আমরা একবারে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে মনে রাখবো, দেখো তাহলে এই 3টা জিনিস থাকে, এখন আসো আমরা একটু প্লাজমা প্রোটিন তাহলে কী কী আছে মুখস্থ করে ফেলি, বলো। সম্প্রতি, হ্যাঁ, তোমাদেরকে আমি একটা সাধারণ জ্ঞান ধরি, ঠিক আছে, একটু তোমরা হাসতে পারো, সাধারণ জ্ঞানটা শুই না, হাসা যাবে না, ঠিক আছে। আমি একটু বলি, আমি আজকে মেডিকেল কিছু প্রশ্ন সলভ করে দেখাবো যে এগুলোর থেকে আসছে, তোমরা বুঝতে পারবা যে আমি কেন এগুলো মুখস্থ করাচ্ছি, দরকার আছে এবং খুব সহজে। ফার্স্টে আমি তোমাদেরকে একটা অবজেক্টিভ বলি, তোমরা কমেন্টে লেখো সম্প্রতি দেশে কোন মডেলকে হলো আটক করা হয়েছে, আমি শিওর এটা সবাই তোমরা জানো, ঠিক আছে, তোমরা নিউজ ফিড দেখছো, যে ফেসবুক লাইভ হোক, কাহিনী হয়েছে, সব কিছু তোমরা জানো, তো মডেলগুলো মানেই ঝামেলা করে। বলো তো বাংলাদেশের যত ম্যাক্সিমাম যে মডেলগুলো আছে, সেই ম্যাক্সিমাম মডেলগুলো হলো তোমার কই থাকে, ম্যাক্সিমাম মডেলগুলো বাংলাদেশের কই থাকে, গুলশানে থাকে। আমি তোমাদেরকে একটা ছন্দ দিতে পারি, 2টা ছন্দ অ্যাকচুয়ালি আছে, তোমরা যে যেটা পছন্দ করো, ঠিক আছে। তো বাংলাদেশের ম্যাক্সিমাম মডেল হলো তোমার গুলশানে থাকে, এর মধ্যে একটা মডেলের নাম হলো ফারিয়া,
মনে করো ফারিয়া নামে একটা নতুন মডেল, ও মনে করো উঠতে চাইতেছে, ঠিক আছে? ওকে, মনে করো ও মনে করো নতুন আসছে, শোবিজে নতুন আসছে ফারিয়া। এই ফারিয়া জীবনের প্রথম হলো তোমার গুলশানে গেছে, ওই যে মডেলগুলো সব গুলশানে থাকে, গুলশান বনানি। তাহলে ফারিয়া প্রথম গুলশানে এলো। দুইটা ছন্দ আছে, আমি দুইটা দিয়েই শিখাবো, যে যেটা পছন্দ করো। একটা আমি নিজে শিখছি দেখে, এটা শিখাচ্ছি, এটার প্রতি একটা মায়া কাজ করে যেটা আমার মনে থাকে, আর একটা ইদানিং পড়াইতে পড়াইতে আমি স্টুডেন্টদের কাছ থেকে আরেকটা শিখছি, সেটাও দেখাবো। তাহলে ফার্স্টে আসো, ফারিয়া প্রথম গুলশানে এলো, কারণ বেচারি প্রথম মডেলিং শুরু করছে, তো ফার্স্ট জীবনের প্রথমবার গুলশানে আসছে। তাহলে ফারিয়া, এই ফারিয়াতে আমি বুঝাচ্ছি ফাইব্রিনোজেন। তাহলে প্লাজমা প্রোটিনের এক্সাম্পলগুলো দেখো, ফাইব্রি আছে, আমি একটু দাঁড়াও, এগুলো কালো কালি দিয়ে লিখি, দ্রুত লিখি বা সবুজ এটা দিয়ে লিখি। তাহলে ফার্স্টে হলো ফাইব্রিনোজেন, তাহলে ফারিয়াতে হলো ফাইব্রিনোজেন, প্রথম প্লাজমা প্রোটিনের নাম। এরপরে হলো প্রথম, প্রথমে হলো প্রথ্রম্বিন, প্রথমে কি প্রথ্রম্বিন, প্রথ্রম্বিন, প্রথ্রম্বিন। একটু ইংলিশ বানানটা ইজি আমার কাছে, বাংলাগুলো একটু প্যারা লাগে সব সময়, কারণ এগুলো তো সব ইংলিশে পড়ে আসছি। প্রথ্রম্বিন একটু তারপরও বই দেখে নিও বানানের জন্য, ঠিক আছে? আচ্ছা, গতে কি বলো তো? প্রথ্রম্বিন, তারপরে কি গ্লোবিউলিন, গতে গুলশান, গুলশানে হলো গ্লোবিউলিন। আর এলো, এলোতে হলো অ্যালবুমিন, এলোতে কি অ্যালবুমিন, ওই যে এলো মানে এল, অ্যালবুমিন, যেই বানান দিয়ে লেখো অ্যালবুমিন, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কয়েকটা নাম হয়ে গেল, যে ফারিয়া জীবনের প্রথম মডেল আসছে, অনেক শখ করে গুলশানে আসছে। তাহলে ফারিয়া প্রথম গুলশানে এলো, মানে ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, এটা হলো ছন্দ। আবার আমি স্টুডেন্টদের কাছ থেকে শিখছি, এটাও দেখা দিই। একজন দেখলাম কমেন্টে লিখছো জিপিএ 5 দিয়ে অনেকে মনে রাখে, এটা আমি স্টুডেন্টদের কাছ থেকে শিখছি, আমি এটা স্বীকারই করলাম, এটা আমি নিজে, আমি কখন এটা দেওয়া পড়ি নাই, অনেকে এটা দেওয়া পড়ে, জিপিএ 5। ওই যে জিতে হলো তোমার গ্লোবিউলিন, ইংলিশ বানান যদি চিন্তা করো, যে গ্লোবিউলিন বানানটা হলো এরকম, গ্লোবিউলিন ইংলিশ বানান থেকে, গ্লোবিউলিন, পিতে হলো প্রথ্রম্বিন, আমি খালি বলে দেই, এতে হলো অ্যালবুমিন, আর ফাইভতে বুঝাচ্ছে ফাইভ, ফাইভতে হলো ফাইব্রিনোজেন, ঠিক আছে? তো যে যেটা দিয়ে মনে রাখো, জিপিএ 5 দিয়ে মনে রাখো বা মডেলের নাম দিয়ে মনে রাখো, যেমনি মনে রাখো পারবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, যে যেটা দিয়ে মনে রাখো, যার যেটা দিয়ে মনে থাকে। ছেলেরা, আমি শিওর ছেলেরা মনে রাখবে এটা দিয়ে, কারণ ছেলেরা এইসব কথাতে মজা পায়, ঠিক আছে? আর মেয়েরা হইলো জিপিএ 5 শুনলে বেশি খুশি হয়, জিপিএ 5, আই এম জিপিএ 5 দিয়ে, ঠিক আছে? অনেকে খেয়াল করছি, আচ্ছা, ছেলেরা অনেক মজা পাবে এইসব জিনিস। আচ্ছা, তো তাহলে আমাদের এগুলা শেষ, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। বাট আর আমি একটা জিনিস বিশ্বাস করি, যে ছন্দগুলো মজা হওয়াটাই ভালো, ছন্দগুলো বোরিং হলে এটা মনে থাকে না, ঠিক আছে? আমার কাছে যেটা মনে হয়, যে একটা ছন্দ দিলাম ধরো প্রচণ্ড বোরিং, তোমার এটা মনে থাকবে না, কিন্তু যদি একটু মজা করে পড়ানো হয় আর যদি মজার মজার ছন্দ হয় তাইলে হবে, তাইলে দেখবে যে তোমার মনে থাকবে, ওইটা অ্যাটলিস্ট মনে থাকবে, আর কিছু মনে থাকুক বা না থাকুক, ঠিক আছে? ওকে, তাইলে এইগুলো আলটিমেটলি হলো আমাদের প্লাজমা প্রোটিন শেষ। তাহলে চারটা প্লাজমা প্রোটিনের নাম আশা করি আমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? এবার আসো আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো আমাদেরকে এখন মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমি মনে রাখতাম হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এটা তুমি মনে রাখতে পারো হলো হাইজ্যাক দিয়ে, হাইজ্যাক, ঠিক আছে? হাইজ্যাক, হাইজ্যাক তো নিশ্চয়ই জানো, হাইজ্যাক কি, হাইজ্যাক কি বলো তো, ছিনতাই করা আসলে, ঠিক আছে? ওইটারে আমরা ইংলিশে হাইজ্যাক বলি, বা অনেক অনেক কাহিনী আছে, কিডন্যাপিংরেও অনেক সময় হাইজ্যাক অর্থে ইউজ করে, হাইজ্যাক করে ফেলছে, বা প্লেন হাইজ্যাক করা, ওই যে পুরো আস্ত প্লেনরে হাইজ্যাক করে ফেলছে বলে। তো হাইজ্যাক দিয়ে আমি মনে রাখতাম হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। কীভাবে মনে রাখতাম দেখো, খুবই ইজি, তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। হাতে হলো হাইপোজ্যান্থিন, আর আমি বলি মুখস্থ না হইলেও সমস্যা নাই, তুমি যদি প্রথম অক্ষরগুলো ভালো মতো বুঝতে পারো তাইলেও তুমি অপশন দেখে তুমি আইডিয়া করতে পারবা যে হ্যাঁ এটা হাইজ্যাকের মধ্যে ছিল, এটা হইতে পারে। দেখো হাইপোজ্যান্থিন, হাতে হলো হাইপোজ্যান্থিন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের নাম, ইম্পর্ট্যান্ট। ইতে হইল ইউরিয়া,
ইতে হইলো ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড দুইটা আছে, ইউরিয়া ইউরিক অ্যাসিড, ঠিক আছে? এই যে জ, এই জতে হইল তোমার জ্যানথিন, জ্যানথিন। আর এই যে দেখো জফলা আকার দিয়ে রাখছি, বলো শুধু জফলা আকার মানে কি? এ, তাই না? শুধু জফলা আকার দিয়ে আমরা কি বুঝাই? এ বুঝাই। তাহলে ইয়াতে হইলো অ্যামোনিয়া, তাহলে এটাতে হইলো ওই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া দেখো এই যে জফলা আকার, অ্যামোনিয়া। আর শেষের কতে হইলো তোমার ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন, শেষ। দেখো তোমাদের সব শেষ হয়ে গেছে, দেখো কত চমৎকার, তোমাদের সবগুলো মুখস্থ করে ফেলছি হাইজ্যাক দিয়ে। তাহলে হাইপোজ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জ্যান্থিন, তারপরে এতে হইলো অ্যামোনিয়া, কতে হইলো ক্রিয়েটিনিন, শেষ। আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মুখস্থ করা শেষ। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখি প্রশ্নগুলো একটু দেখি, তোমাদের কোনো প্রশ্ন নাই, ভাইয়ারটা দিয়ে সহজে মনে থাকবে। আচ্ছা কোনো প্রবলেম নাই, আচ্ছা তাহলে তোমাদের তো দেখলাম নতুন করে প্রশ্ন নাই, ঠিক আছে তাহলে ক্লিয়ার। তাহলে এটা দিয়ে আমরা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ডিসুম, শেষ। ওকে তাহলে একটুকু শেষ, তাহলে এরপরে আমরা আর কি কি আছে, আর কি পড়া যায়? অন্য পদার্থ, অন্য পদার্থটাও আমাদের লাগবে, অন্য পদার্থটাও মাঝে মাঝে ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে। অন্য পদার্থ, এই অন্য পদার্থ, এখন একজন কি জানি বলছিল ভাইয়া সবই কি আসে? হ্যাঁ একটু দুঃখজনক, সবই আসে। আমি তো দেখাইলাম যে রক্তর এই চ্যাপ্টারটা থেকে টোটাল 66টা প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট। তার মানে প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনটা, গড়ে তিনটারও বেশি প্রশ্ন আসে। তাহলে তুমি বলো টোটাল তোমার প্রশ্ন আসবে 100টা, এর মধ্যে একটা চ্যাপ্টার থেকেই তোমার যদি তিনটার বেশি প্রশ্ন আসে, তাহলে কি তোমার আর বলে দেওয়া লাগবে যে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট? অন্য কোনো চ্যাপ্টার থেকে বায়োলজিতে এত প্রশ্ন আসে না, বায়োলজির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো তোমার এই চ্যাপ্টারটা রক্ত, এই জন্য এটা একটু ডিটেলসে পড়তে হবে, কারণ সব জায়গা থেকে প্রশ্ন আসে। ওকে, তো অন্য পদার্থগুলো আমরা মনে রাখতাম হলো হরলিক্স দিয়ে, হরলিক্স এনো, হরলিক্স এনো। ওকে তাহলে হরলিক্স এনো, আচ্ছা তাহলে হতে কি বুঝতেই পারতেছো, হতে হইলো তোমার হরমোন, অন্য পদার্থগুলোর মধ্যে হরলিক্স এনো, তাহলে হতে হইলো হরমোন, রতে রঞ্জক পদার্থ, রঞ্জক মানে রংযুক্ত পদার্থ। বলতো রঞ্জক পদার্থকে ইংলিশে কি বলা হয় বলতে পারবে? রঞ্জক পদার্থকে ইংলিশে পিগমেন্ট বলা হয়, একটু ইংলিশটা বললাম কারণ অনেকে পিগমেন্ট বললে বুঝো, বাংলা বললে বুঝো না, পিগমেন্ট, ওই যে ক্লোরোফিল একটা পিগমেন্ট। বলতো কেন? আমি একটু এগুলো একটু ব্যাখ্যা করি যে রঞ্জক পদার্থ বা পিগমেন্ট বলতে কি বোঝায়। এগুলো বলতে বোঝায় যে কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে আমাদের শরীরে বা আমাদের কোষগুলাতে যেগুলোর নির্দিষ্ট কালার আছে, মানে কালারফুল। যেমন তোমরা সবচেয়ে বেশি পড়ছো হলো ক্লোরোফিল পিগমেন্টের কথা। ক্লোরোফিলকে কেন আমরা পিগমেন্ট বলি? কারণ ক্লোরোফিল হলো সবুজ কালার, এই যে একটা ভিন্ন কালার, তার মানে কোনো কালারফুল যৌগগুলা যদি আমাদের কোষে থাকে সেগুলোকে আমরা পিগমেন্ট নামে চিনি, তাহলে এই পিগমেন্ট বা রঞ্জক পদার্থ থাকে। এর মধ্যে মনে রাখবে আমাদের শরীরে তো আর ক্লোরোফিল নাই, তাই না? মানুষের তো আর ক্লোরোফিল নাই, তাহলে মানুষের পিগ রঞ্জক পদার্থের মধ্যে রক্ত রসে তোমার দুইটা জিনিস থাকে, বিলিরুবিন থাকে, আরেকটা হলো তোমার সামান্য পরিমাণে ক্যারোটিন থাকতে পারে, এটা খুব অল্প থাকে, কিন্তু বিলিরুবিন অনেক বেশি থাকে, বিলিরুবিন অনেক বেশি থাকে মেইনলি রঞ্জক পদার্থের মধ্যে, আর ক্যারোটিন সামান্য পরিমাণে থাকতে পারে। এই ক্যারোটিন আবার গাজরে পাওয়া যায়, কমলা কালার, ঠিক আছে? রঞ্জক পদার্থের মধ্যে বিলিরুবিন এবং ক্যারোটিন। এর মধ্যে একটা বেসিক বলে দেই, জন্ডিস হইলে, এটা একটা ক্লিনিক্যাল সিনারিও, এটা থেকেও মেডিকেলে ধরো আসতে পারে প্রশ্ন, দেখছো একসাথে আমরা সব কভার করব, বেসিক ক্লিয়ার করব। জন্ডিস হইলে বলতো আমাদের চোখের এই যে নিচের অংশটা, বা তোমার ধরো জিব্বা উল্টাইলে, বা ধরো আমাদের হাত নখের ইগুলা, বা আমাদের হাতে হাত কি হয়ে যায়, হলুদ কালার হয়ে যায়। বলতে পারবা যে জন্ডিস হইলে কেন আমাদের শরীর হলুদ কালার হয়ে যায়? কারণ জন্ডিস হইলে আমাদের দেহে বিলিরুবিন বেড়ে যায়, এই বিলিরুবিনের কালারটা হলো অনেকটা হলুদ কালার, এই কারণে তখন আমাদের চোখের পাতার নিচে, মানে এই সমস্ত জায়গাগুলোতে মানে বিলিরুবিন বেশি জমা হয়, চোখের নিচে, মানে চোখের নিচের অংশে। ডাক্তাররা দেখবা যে তোমার ডাক্তারের কাছে গেলে দেখবা ডাক্তার এই যে এমনি করে টাইনা দেখবে তোমার চোখটা, তারপরে হা করতে বলবে, দেখি জিব্বাটা হা করো তো, জিব্বার পাতা উল্টাইতে বলবে কারণ নিচের দিকে। তাহলে খেয়াল করো
বিলিরুবিন যে সমস্ত জায়গায় বেশি জমা হয় সেগুলো হলুদ দেখায়, আর জন্ডিস হইলে আমাদের চোখের নিচে জিহ্বার উল্টা দিকে, তারপর হলো হাতের মানে এটা কি বলে হাতের তালু পায়ের পাতা এই সমস্ত জায়গায় বিলিরুবিন অনেক বেশি জমা হয় বলে এগুলো হলুদ হয়ে যায়। তাহলে এটা আমাদের একটা রঞ্জক পদার্থ, পিগমেন্ট, ঠিক আছে? তাহলে জেনে ফেললা যে জন্ডিস হলে বিলিরুবিন বেড়ে যায়, ঠিক আছে? একটা জিনিস শিখে ফেললা এক্সট্রা। লিতে হইলো তোমার লিপিড, লিতে হইলো তোমার লিপিড। এই কজ হরলিক্স এনো, দেখো আমি বানানটা কিন্তু ইচ্ছা করে ভুল লিখছি, কজতে বুঝাচ্ছে আমি গ্লুকোজ, গ্লুকোজ, ওই যে গ্লুকোজের শেষের কজ, গ্লুকোজ, একটু একটু মিলাইতে হবে, ঠিক আছে? গ্লুকোজ। আর এনোতে হলো এনজাইম, এনোতে হলো কি এনজাইম, ওই যে হরলিক্সের একটা অ্যাড আছে না, হরলিক্স বলে নাকি, হ্যাঁ হরলিক্সেরই তো অ্যাড, ওই যে মা হরলিক্স এনো চেটে চেটে খাবো, একটা আছে না না কি যেন একটা অ্যাড দিত না ছোট বাচ্চাদের অ্যাড, আমি জানি না ওইটা কি হরলিক্সের অ্যাড কিনা, অনেক মিম দেখছি, অনেক ট্রল দেখছি ওই ছবিটা দিয়া, ঠিক আছে? ওই তো হরলিক্স এনো, মনে করে বাচ্চাটার কথা মনে করবা, মাকে বলতেছে হলো হরলিক্স আনতে বলতেছে। আচ্ছা ওকে, এক মিনিট, তোমাদের হ্যাঁ জন্ডিস আক্রান্ত হাত একজন হলুদ দিয়ে দিছে, হ্যাঁ বিলিরুবিন বেড়ে যায় এক্স্যাক্টলি, কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো আমার ল্যাপটপে পড়তে পারছি না, দাঁড়া আরেকবার একটু রিফ্রেশ দিয়ে নিই, আমার ফোনে তোমাদের কমেন্টগুলো পাচ্ছি, পাইলাম, কিন্তু ল্যাপটপে হঠাৎ করে সে 8 মিনিটের পরে আর কোনো কমেন্ট পাচ্ছি না, দাঁড়াও একটু দাঁড়াও ঠিক করে ফেলি, হ্যাঁ ঠিক হয়ে গেছে। আচ্ছা কোন চ্যাপ্টারের এক্সাম, আচ্ছা এটা এক্সাম না, আচ্ছা একজন বলছে ভাইয়া এক্সামে কয়টা কোশ্চেন আসে টোটাল, মেডিকেল এক্সামে, মেডিকেল এক্সামে টোটাল 100টা প্রশ্ন আসবে, আমি এগুলো নিয়ে সব ভিডিও বানাচ্ছি, টেনশন করার কারণ নাই, আমাদের গ্রুপ এবং আমাদের পেজটা আর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু রেগুলার ফলো করো, সব পেয়ে যাবে, কিভাবে পড়বা গাইডলাইন, আমি নিজে কিভাবে প্রথম থেকে পড়ে চান্স পাইছি, বা আমি 1 বছর আগে কেমনে পড়ছি মেডিকেলের জন্য, তারপরে হলো এইচএসসি 21 এখন কেমনে পড়া উচিত, 22 কীভাবে পড়া উচিত, প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, সব কিছু নিয়ে আস্তে আস্তে ভিডিও আনবো ডিটেলসে। যেহেতু তুমি জানতে চাইছো আমি বলে রাখি 100টা প্রশ্ন আসে মেডিকেলের, টোটাল 100টা প্রশ্ন আসবে, অবজেক্টিভ 1 ঘন্টা তোমাকে সময় দিবে, আর হলো 100টা প্রশ্নের মধ্যে বায়োলজি থেকে 30টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রি থেকে 25টা থাকবে, ফিজিক্স থেকে 20টা থাকবে, ইংরেজি থেকে 15টা থাকবে, আর হলো তোমার সাধারণ জ্ঞান থেকে 10টা থাকবে, এই টোটাল হলো 100, আর সাথে হলো তোমার এসএসসি এইচএসসি জিপিএ মিলে হলো আরও 200 আর কি, সব মিলেই 300-র মধ্যে তোমার এক্সাম হয়ে যার সবচেয়ে বেশি মার্কস আসবে ওদেরকে সিলেক্ট করা হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এগুলো হলো আমাদের শেষ, পারবা না? তাহলে এই জিনিসগুলো যদি আমরা পারি আমাদের অ্যাকচুয়ালি রক্তের বিভিন্ন জিনিস শেষ, এখন আসো জাস্ট খালি আমরা একটু রক্তরসের কাজগুলো পড়ি, রক্তরসের কাজগুলো, রক্তের কাজগুলো আমরা পড়ে ফেলি তাহলে আমাদের শেষ, রক্ত শেষ, তারপর আমরা রক্ত কণিকায় চলে যাব, আজকে কণিকায় আমরা নাও যেতে পারি, অ্যাটলিস্ট রক্তটা আমরা শেষ করে ফেলি, যেখান থেকে 5টা প্রশ্ন আসছে গত 19 বছরে, এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, 5টা প্রশ্ন, ঠিক আছে? আমরা আনবো ইউটিউবে, আমি আমার গ্রুপে আপলোড দিব ভিডিওগুলো, গাইডলাইনগুলো আসলে লেখে লেখে দেওয়া যায় না, এগুলো ভিডিও ছাড়া আসলে পসিবল না, শর্ট ভিডিও আনবো, আর আমি যে প্রশ্ন অ্যানালাইসিং যে ভিডিওগুলো সেগুলো ভিডিও বানাচ্ছি, সেগুলো আবার লেখে লেখে আমাদের গ্রুপেও দিয়ে দিব, যে গত 20 বছরেই টিকটকে যে লিখলাম গত 20 বছরে কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন আসছে, এগুলো আমি লেখে লেখেও তোমাদেরকে দিব, আর আমি তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফও দিব, একটু আমাকে মনে করো, আমি অলরেডি একটা দিয়ে দিয়েছি, কোষ বিভাজনের উপর দাগানো বইয়ের পিডিএফ দিছে, আজকে আবার রি আপলোড করবো এটা। এবং আমি একটু বলে রাখি, আমি কিন্তু মেডিকোর সিনিয়র টিচার, তো অনেকে হয়তো নতুন আসছো চিনো না, আমার যে দাগানো বইয়ের পিডিএফ এটা অনেক অথেন্টিক, কিন্তু আমি যে দাগানো বইয়ের পিডিএফ দিব দেখবা যে মেডিকোতেও এটাই দিবে, কারণ আমি লাস্ট 5 বছরে মেডিকোতে ক্লাস নিছি, গত 5 বছরে, তো আমি তো ওদের অনেক বই আমি নিজেই দাগাইছি, তো আমি যেটা দিব এটা মেডিকোর কোচিংয়ের যে দাগানো বই দেখবো ওটার সাথেই মোটামুটি 95%ই মিলবে, কারণ আমি নিজে দাগায় আসছি ওদের বই যখন ক্লাস নিতাম গত 5 বছরে, তো দাগানো বইয়ের পিডিএফটা আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব আমাদের গ্রুপে, কিন্তু কাহিনীটা হলো যে পিডিএফ থেকে দেখবা যে ওই অংশগুলো থেকেই তোমার 80-90% কমন পাবে, সাথে আমি ক্লাস নোটও দিব, এই যে ছন্দগুলো আছে না এই ছন্দগুলো লিখে লিখে আমি গ্রুপে আপলোড দিব, এই যে ক্লাস নোটগুলো, কিন্তু এর বিনিময়ে খালি একটাই কাহিনী, তোমরা একটু গ্রুপে রিভিউ দিও, তোমরা একটু রেগুলার রিভিউ দিও আজকের ক্লাসটা কেমন লেগেছে, তোমরা এই যে এই হ্যাশট্যাগটা ইউজ করো অর্থাৎ গ্র্যাভিটি রিভিউ একটু দেখো,
হ্যাশট্যাগে গ্র্যাভিটি রিভিউ, এই হ্যাশট্যাগটা ইউজ করে তোমরা আমাদের এই মেডিটেশন গ্রুপটাতে একটু রিভিউ দিবে, যে আমার ক্লাস কেমন লেগেছে, সাথে একটু আমার ছবি টবি বা ক্লাস চলাকালীন কোনো মুহূর্তের ছবি দিতে পারো স্ক্রিনশট হিসেবে, দিয়ে একটু সুন্দর করে গুছায় লেখো। এতে করে হবে যে যারা ক্লাস করে নাই তারা এটা দেখে অনুপ্রাণিত হয়ে দেখবে পরের দিন হয়তো ওরা আর ক্লাস করতে আসছে, তাহলে আস্তে আস্তে দেখবে যে আমাদের পার্টিসিপেশন বাড়বে। এটা একটা উপায়। আর যারা ডেইলি রিভিউ দিবে, রিভিউ দাতাদের মধ্য থেকে আমরা প্রত্যেক ক্লাসে হলো একজনকে পুরস্কৃত করব। যেমন আজকের ক্লাসের যে রিভিউ দিবা, এই রক্ত চ্যাপ্টারের পরের ক্লাসে তাকে আমরা মানে ক্লাস শুরুর প্রথমে তার সেই বিজয়ীর নাম ঘোষণা করব, ওর নাম বোর্ডে লিখব, আর ওর ফোনে হলো আকর্ষণীয় অ্যামাউন্টের একটা গিফট মানি বা প্রাইজ মানি ফোনে রিচার্জ করে দিব। ঠিক আছে, প্রত্যেক দিন একজনকে, যারা রিভিউ দিবে রিভিউ দাতাদের মধ্য থেকে একজনকে, যার রিভিউ আমার ভালো লাগবে পরের দিন, মানে পরের দিন মানে পরের ক্লাসে তার নাম ঘোষণা করব আর পুরস্কার পৌঁছে যাবে ফোনে রিচার্জ। ঠিক আছে, সবাই একটু দিও, তাহলে এতে করে আমাদের পার্টিসিপেশনও বাড়বে, স্টুডেন্টরাও বাড়বে, তোমরা আলটিমেটলি কিন্তু পুরস্কার জিততে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো দাগানো বইয়ের পিডিএফও দেবে, একটু মনে করে আমি এগুলো নিয়ে সব কিছু নিয়ে আমি কাজ করতেছি। তোমরা অনেকে অনেক জায়গা থেকে দাগানো বইয়ের পিডিএফ পাও, কিন্তু আমাদেরটা নিও, কারণ আমাদেরটা একেবারে আমি বললামই অথেন্টিক, একবারে মেডিকো তো অনেক টপ ক্লাস একটা কোচিং, এটা তো তোমরা সবাই জানো, মেডিকো রেটিনা এগুলো তো উঠে গেছে একেবারে, তো এই লেভেলের দাগানো বইগুলো কিন্তু অনেক ইফেক্টিভ তোমাদের অন্য দাগানো বইয়ের থেকে। অনেকে দেখা যায় যে এমনি টিচার দাগায় দেয়, বাট হয়তো বা সে কোনো কোচিংয়ের সাথে জড়িত না, তো কোচিংয়ের সাথে জড়িত না থাকলে হয় কি যে অনেক সময় ওদের দাগানোটা এতটা ভালো আসে না। আমি এটা কাউকে আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু এটা হয়। তুমি যদি ধরো মেডিকেল একবার চান্স পাইছো 3 বছর আগে, তারপরে তুমি জীবনে কোথাও ক্লাস টাস নেও নাই, হঠাৎ করে তোমার বই দাগাইতে বললে তোমারটা এত ভালো হবে না। কিন্তু আমি অনবরত দাগানোর মধ্যে ছিলাম গত 5 বছরে টানা, এই জন্য আমারটা অলমোস্ট ওদের মতো হবে। ঠিক আছে, তো এই জন্য একটু এটা অথেন্টিক, কিন্তু এটা একটু দাগায় নিও, আমার মনে হয় অনেক উপকার হবে। আচ্ছা, তো এবার আসো তাহলে আমরা একটু রক্তরসের কাজটা পড়ে ফেলি। আজকে লাস্ট টপিকস, আমরা রক্তরসের কাজ পড়ব, দেন আমরা কয়েকটা মেডিকেল প্রশ্ন সলভ করব, সলভ না আমি তোমাদেরকে দিয়ে সলভ করাবো, আমার মনে হয় এগুলো সব এখন তোমরা পারবা, ক্লাসে পড়ায় ফেলছি। ওকে, আমি রক্তরসের কাজটা মনে রাখার জন্য আমি একটা ছন্দ আনছি, যেটা হইলো হ্যাঁ হ্যাঁ। মনে করো আমি পাগল হয়ে গেছি, আমি তোমাদের পড়াইতে পড়াইতে পাগল হয়ে মনে করো যে আমি বলতেছি আমার আম্মুকে বা আমার বাসায় বলতেছি যে হ্যাঁ আমি অধিক, আমি অধিক কি খাবো, অধিক কার্বন ডাইঅক্সাইড খাবো, কি বলবো যে হ্যাঁ আমি অধিক কার্বন ডাইঅক্সাইড খাবো। মনে করো আমার মাথা এতই পাগল হয়ে গেছে আমার স্টুডেন্টদেরকে পড়াইতে পড়াইতে যে আমার মাথা আর কাজ করতেছে না, তাহলে আমি কি বলতেছি যে হ্যাঁ আমি অধিক কার্বন ডাইঅক্সাইড খাবো। এই হ্যাঁতে কি, এই হ্যাঁতে হইলো তোমার হরমোন, তার মানে এই হ্যাঁতে হইলো, আমি রক্তরসের কাজ পড়াচ্ছি, তাহলে এই হ্যাঁতে হইলো হরমোন, লিপিড, এনজাইম, হাবিজাবি যা আছে সব কিছুর পরিবহন করা, সব কিছু কী করা, সব কিছুর পরিবহন করা হলো রক্তরসের একটা মেইন কাজ। তাহলে কি, হরমোন, লিপিড, এনজাইম, হাবিজাবি যা আছে সব কিছুর পরিবহন করা রক্তরসের একটা মেইন কাজ। বলতেছি আমি, আমিতে বুঝাচ্ছি অম্ল, আমিতে হইলো অম্ল ক্ষার, আমিতে হইলো অম্ল, আর অম্ল বললে বুঝবা যে তোমার সাথে ক্ষারও চলে আসবে, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা, এটা হলো রক্তরসের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ আমি অধিক কার্বন ডাইঅক্সাইড খাবো, তাহলে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা হয়। তারপরে কি হয়, অধিক কার্বন ডাইঅক্সাইড দ্বারা একটা কাহিনী করেছি, মনে রাখবে আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় সেই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড মানে অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয়। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এইটা পড়ানোর জন্য আমি এই ছন্দ বানাইছি, হ্যাঁ আমি অধিক কার্বন ডাইঅক্সাইড খাবো। অধিক কার্বন ডাইঅক্সাইড বলতে বুঝাচ্ছি যে আমাদের শরীরের কার্বন ডাইঅক্সাইড যে পরিবহন হয় তার অধিকাংশ কার্বন ডাইঅক্সাইডের পরিবহন হয় রক্তরসের মাধ্যমে, তাহলে হ্যাঁ আমি অধিক কার্বন ডাইঅক্সাইড খাবো। ঠিক আছে, রক্তরসের মাধ্যমে হয়, ওকে, আর সামান্য পরিমাণে অক্সিজেনও হয়, সামান্য অক্সিজেন, কিন্তু অক্সিজেন অনেক সামান্য হয়, ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড পরিবহন রক্তরসের মাধ্যমে হয়। আমি কিন্তু রক্তরসের কাজ পড়াচ্ছি, কেউ আবার গুলায় ফেলো না যে আমি লোহিত রক্তকণিকা পড়াচ্ছি, রক্তরসের কাজ পড়াচ্ছি, তার মানে অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয় আর সামান্য অক্সিজেন তোমার
রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয়। আর খাবো, খাতে বুঝাচ্ছি খাদ্যসার, খাদ্যসার, ওই যে খাদ্যসার বলতে কাদেরকে বুঝাচ্ছি বলো তো? ওই যে পড়ছো না, গ্লুকোজ। খাবার হজম হয়ে কি হয়, আমি একটা ফ্রি প্রাইভেট গ্রুপে ক্লাস নিছিলাম না, ওই যে পরিপাক ও শোষণ, সেখানে পড়াইছিলাম কিন্তু যে আমিষ জাতীয় খাদ্য ভেঙে তোমার লাস্টে কিসে পরিণত হয়, আমিষ জাতীয় খাদ্য অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, চর্বি জাতীয় খাদ্য ভেঙে হলো তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, তারপরে হলো তোমার শর্করা জাতীয় খাদ্য ভেঙে গ্লুকোজ হয়। তাহলে এই যে গ্লুকোজ, তারপরে হলো অ্যামাইনো অ্যাসিড, এগুলোই হলো খাদ্যসার। সেই খাদ্যসারগুলো রক্তরসের মাধ্যমে আমাদের শরীরে হলো পরিবহন হয়। আর লাস্টের বতে হলো বর্জ্য পদার্থ, ওই যে একটু আগে পড়াইলাম নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থগুলোর পরিবহনও তোমার কে করে, রক্তরস করে। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই কাজগুলো তোমাকে মনে রাখতে হবে। সাথে আরও কিছু কাজ আছে এক্সট্রা, পানির সমতা রক্ষা করে, তারপরে হলো তোমার প্লাজমা প্রোটিনের সাহায্যে রক্তচাপ বজায় রাখে, আরও কিছু আছে, বাট আমি যেগুলো বললাম এগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আরও অনেকগুলো পয়েন্ট আছে, এখন একবারে 15টা পয়েন্টের মধ্যে আমি মিনিমাম 8-9টা পয়েন্ট কাভার করে ফেলছি, বাকি 4-5টা পয়েন্ট একটু রিডিং দিতে পারবা না, বইয়ে আছে, একটু রিডিং দিয়ে নিবা, জাস্ট এখান থেকে একটু নামগুলো মনে রাখতে হবে। তাহলে হরমোন এনজাইম পরিবহন করছে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করছে, অধিক কার্বন ডাইঅক্সাইড মানে হলো অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসের মাধ্যমে পরিবহন হয়, আর সামান্য অক্সিজেন পরিবহন করে, খাতে হইলো খাদ্যসার পরিবহন করে, পথে বর্জ্য পদার্থ পরিবহন করে, সাথে পানির সমতা রক্ষা করে, তারপর হলো তোমার প্লাজমা প্রোটিনগুলো অভিস্রবণিকভাবে রক্তচাপ রক্ষা করে, আরও কিছু কাহিনী আছে, ঠিক আছে? আর আমাদের কিন্তু আগামীকাল কোষ বিভাজনের এক্সাম আছে, মনে আছে? ওই যে প্রাইভেট গ্রুপ খুলে যে আমরা ক্লাস নিয়েছি, ফ্রি ক্লাস নিয়েছি, যেটার উপর প্রাইজ মানি আছে, সেটা কিন্তু আগামীকাল হবে। আগামীকাল আমি ফার্স্টে সকালে দিতে চেয়েছিলাম, তোমরা বলছো যে ভাই আগামীকাল 9 তারিখ, ওই যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে, এই কারণে আমি এটাকে বিকাল 5টায় নিয়ে গেছি। আবার অনেকে বলতেছো যে ভাইয়া মাত্র 15 মিনিট কেন, আমি অনেক চিন্তা ভাবনা করছি যে মাত্র কেন 15 মিনিট দিয়েছি, এর একটা কারণ আমি একটু শুধু বলি, অনলাইনে বুঝছো চাইলেও না আসলে দুর্নীতি আটকানো যায় না, তো অনলাইনে আমি যত টাইম দিব, অনেকে ওই 30 মিনিট টাইম পাইলেও এখানে দুর্নীতির সুযোগ পায়। তো আমি দেখলাম যে অনলাইনে তোমাদের গোল্লা ভরাট করা লাগবে না, ফার্স্ট অফ অল কোনো গোল্লা ভরাট করা লাগতেছে না, তোমাদেরকে কোনো কিছু ফিল আপ করা লাগতেছে না, কী করা লাগতেছে, জাস্ট খালি ক্লিক করা লাগতেছে, যেটা অ্যান্সার ক্লিক করবা, শেষ। ক্লিক করতে কিন্তু একবারে কম টাইম লাগে, এবং আমাকে আর আমি কয়েকটা স্টুডেন্টের সাথে আরও কথা বলেছি, ওরা এক্সপিরিয়েন্স থেকে বলছে যে ভাইয়া আসলে 100টা প্রশ্ন দাগাই তো ভাইয়া 30 মিনিটে হয়ে যায়, 30 মিনিট না, একজন স্টুডেন্ট আমাকে বলছে ভাইয়া আমার মোটামুটি 25 মিনিটে সব দাগানো শেষ, ক্লিক করে সময় লাগে না, অ্যান্সার জানা থাকলে ক্লিক করতে টাইম লাগে না। আর তুমি নিশ্চয়ই বায়োলজির প্রশ্ন তুমি এত সময় নিয়ে তুমি দাগাবা না, তাই না? এটা কি আর ম্যাথ পরীক্ষা যে তোমার ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে হবে, এটা তো উত্তরটা তোমার জানা থাকলে দাগাবা, না জানা থাকলে দাগাবা না। এই জন্য যেহেতু আর যেহেতু অনলাইন পরীক্ষা, এই জন্য আমরা একটু সময় কমায় দিচ্ছি যেন দুর্নীতিটা যেন কমানো যায়। এই জন্য আমরা 50টা অবজেক্টিভ 15 মিনিটে নিব, বাট আমি আশা করি যে যারা ভালো মতো পড়ছো কোষ বিভাজন তারা পারবা, তারা 15 মিনিটেই দাগাইতে পারবে, আমি এটা বিশ্বাস করি, কারণ জাস্ট ক্লিক করতে হবে, শেষ, ঠিক আছে? দ্রুত দাগায় ফেলবা, দেখবে ইনশাল্লাহ অনেক কম্পিটিটিভ এক্সাম হবে, ঠিক আছে? আর যারা অ্যাড হও নাই আমাদের ওই গ্রুপটাতে, তারা চাইলে আজকে অ্যাড হতে পারো, আমাদের মডারেটর লিঙ্ক দিয়ে দিবে, একটু পরে আমাদের ওই প্রাইভেট গ্রুপে হলো এক্সাম হবে, একটু পরে মডারেটর লিঙ্ক দিয়ে দিবে, আমি বলে দিব না যে তোমাদেরকে কি বলে লিঙ্কটা দিয়ে দিতে, ঠিক আছে? যারা যদি অ্যাড হতে চাও, আর আমি আমার সমস্ত ফ্রি ক্লাসগুলো ইউটিউবে আপলোড দিচ্ছি, একটু ইউটিউবটাও দেখো, আমি 3 ক্লাসে কোষ বিভাজন এরকম মজা করে সুন্দর করে সব পড়া দিছি বেসিক সহ, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবে। এবার আসো আমরা একটু তাহলে রিভিউ দিবা, কিন্তু সবাই আমাদের ক্লাসে রিভিউ দিবে, গ্রুপে পুরস্কার পাচ্ছ রিভিউর জন্য।